সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোর আমি এখন কি করব। আমরা এই অনুষ্ঠানে তো মনের স্বাস্থ্য নিয়ে কথা বলি, তো আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আমরা বাংলাদেশের প্রায় সবগুলো মানুষ, বিশ্বের সবগুলো মানুষ, আমরা হয়তো মানসিক স্বাস্থ্যের একটা অবনতির মধ্যে রয়েছি। কারণ প্রত্যেকেই আমরা ভীষণ চিন্তিত, ভীষণ আমাদের ভয় কাজ করছে, কি হবে কি হবে। তো আমাদের আশা থাকবে যে আমরা চেষ্টা করব সবাই নিজেদের মতো করে, যে কী করে আমরা নিজেরা নিজেদের সতর্ক থাকব, আমরা সুস্থ থাকার জন্য সচেতনতামূলক যে কাজগুলো করার কথা বলা হচ্ছে স্বাস্থ্য সেবার জায়গা থেকে, আমরা সেটি অবলম্বন করব এবং স্ট্রেস মুক্ত থাকব। আমরা যেন ভয় পেয়ে না যাই, আমরা ভয় পেলে কিন্তু আমাদের সংক্রমণ হওয়ার পসিবিলিটিটা আরও বেড়ে যায়, এটা সায়েন্টিফিক্যালি বলা হয়। তো আজকের অনুষ্ঠানের যে বিষয়বস্তু সেটি দেওয়া হয়েছে যে আমরা যখন খুব আবেগের বশে জীবনের খুব গুরুত্বপূর্ণ সমস্যা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, যে আমার খুব রাগ হলো, আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম যেটা আমি করব, বা আমার খুব দুঃখ হচ্ছে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, তাতে করে কি পরিণতি হতে পারে যদি সিদ্ধান্তটি খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হয়, সেটি আমরা নেব কি না নিয়ে আমরা কি করতে পারি, সেটি নিয়ে আমরা কথা বলব এই অনুষ্ঠানে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা আছেন আমাদের অনুষ্ঠানে। একজন হচ্ছেন কামাল উদ্দিন চৌধুরী, তোমাকে স্বাগত। কামাল হচ্ছে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অনেকবার এসেছেন আমাদের অনুষ্ঠানে। আর আছে আয়েশা সিদ্দিকা, স্বাগত তোমাকে। আয়েশা হচ্ছে একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর। কামাল ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। আর আয়েশা আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে, শিক্ষকতা করছে, পাশাপাশি সে সেবা দিচ্ছে মানুষকে, মানসিক স্বাস্থ্য সেবা দিচ্ছে। তো আমি কামাল তোমার কাছে প্রথম জিজ্ঞেস করি, একটু বলবে আজকের বিষয়টা নিয়ে। আবেগের বশে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে কি পরিণতি হতে পারে, আজকের বিষয় খুবই প্রাসঙ্গিক। কিন্তু এখানে যে জিনিসটা আমি যেটা বুঝেছি, যে আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে যেয়ে কোনো একটা হঠকারী আচরণ করে ফেলি, যেটা পরবর্তীতে আমরা হয়তো অনেক সময় অনুতপ্ত হয়ে যাই যে এটা আমি কেন করলাম, বা এই জিনিসটাকেই আমি বুঝতে পেরেছি। এবং এটাকে আসলে আমরা সাইকোলজিস্টরা অনেক সময় বলি যে ইম্পালসিভ রিয়াকশন, ইমোশনাল রিয়াকশনটা হচ্ছে আবেগীয়, কিন্তু ইম্পালসটা মোর অ্যাপ্রোপ্রিয়েট এখানে, যে আমি একটা আবেগের নিলাম। কীরকম হতে পারে, যেমন যে কোনো হঠকারী সিদ্ধান্ত, যেটা হয়তো আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করিনি, আমি বাসা ছেড়ে বের হয়ে চলে গেলাম, বা আমি আমার নিজের ক্ষতি করার মতো একটা আচরণ করে ফেললাম, বা আমার বড় কোনো একটা ক্ষতি করে ফেললাম, এই এটা হচ্ছে ইম্পালসিভ। আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম কিছু একটা। এরকম আরও অনেক কিছু হতে পারে, আমি কোনো কারণে চাকরি চলে গেল, আমি দেখা গেল যে বাসায় ফিরে এসে সব কিছু ভাঙচুর করে এলোমেলো করে ফেললাম। হ্যাঁ, আজকের জায়গাটা হচ্ছে জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ওখানে যদি সেখানে যদি আসি যে, এবং এই সিদ্ধান্তগুলো অনেক সময় সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে। এটা যে উদাহরণগুলো দিলাম সেখান থেকে আমি আসছি সম্পর্কের ক্ষেত্রে। সম্পর্কের ক্ষেত্রে কীভাবে হতে পারে, যেমন হাজব্যান্ড ওয়াইফ, তারা হয়তো কোনো একটা কনফ্লিক্ট আছে, এবং কনফ্লিক্টের বসে দেখা গেল যে দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো, হাজব্যান্ড ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। এটা অনেক সময় হচ্ছে, এবং বাংলাদেশের প্রেক্ষিতে খুবই কমন একটা ঘটনা। এটা নিয়ে প্রচুর সাহিত্য বা আমরা সিনেমাতেও অনেক সময় দেখেছি এই ধরনের ঘটনা। এগুলোকে আমরা বলছি যে ইম্পালসিভ রিয়াকশন। পরবর্তীতে কিন্তু হাজব্যান্ড অনুতপ্ত হচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো কনফ্লিক্টের কারণে, ওয়াইফের সাথে কনফ্লিক্ট, উনি আরও অন্য কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়ছে, এবং বেশ কিছু দূর চলে গেছে সেটা। ওটা কিন্তু পরবর্তীতে আর ফিরে আসার উপায়ও থাকে না, যদিও অনুতপ্ত হন উনি, মানে একই সাথে কয়েকটা মানুষের জীবন কিন্তু একই সাথে। এবং এটা উভয় পক্ষের ক্ষেত্রে হতে পারে, এটা যে শুধু হাজব্যান্ড সেটা না, এটা ওয়াইফের দিক থেকেও আসতে পারে। সো এই ধরনের সিচুয়েশনে অবশ্যই যে আবেগের বসে যে সিদ্ধান্তটা নিয়েছে, যেটা নেগেটিভ একটা রেজাল্ট আসছে, সেটা পরবর্তীতে অনেক সময় রিকভার করাটাও কঠিন হয়ে যায়। এবং এটা ব্যক্তির জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এবং অর্থনৈতিক জীবনেও ক্ষতি নিয়ে আসে। তো মানে কি করা যায় সেটা হয়তো আরো আমরা পরে আলোচনা করতে পারি। আয়েশা তুমি যদি একটু বলো। আবেগের জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিই দুইভাবে,
এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভাবি যে আমরা যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু রিসার্চে বলা হয় যে 80-90% টাইমই হচ্ছে আমরা, 80-90% টাইমে আমরা আবেগের বশে সিদ্ধান্ত নিচ্ছি। এবং যখন আমরা অনেক বেশি আবেগপূর্ণ থাকি তখন কিন্তু আমাদের যুক্তির যে পার্টটা আছে ব্রেনের ওটা কাজ করে না, তখন দেখা যায় যে, এবং আবেগ কি করে আমাদেরকে অনেক উত্তেজিত করে ফেলে, টু ডু সামথিং, যে আমাকে কিছু করতেই হবে, তখন দেখা যায় যে আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। এবং একটা টাইম বিং পরে সময় যাওয়ার সাথে সাথে যখন আবার সেটেল ডাউন হচ্ছি আমরা, তখনই কিন্তু যুক্তি নাড়া দিয়ে উঠছে, তখনই ওই অনুসূচনাগুলো চলে আসছে, আহারে কি করলাম, আহারে কি করলাম। সো আবার দেখা গেছে যে এখানে মেল ফিমেল ডিফারও করে অনেক সময়, যে মেলদের ক্ষেত্রে দেখা গেছে ওনারা অ্যাগ্রেশন থেকে অ্যাঙ্গার সেটাকে বেস ধরে অনেক ডিসিশন নিয়ে ফেলেন, উইমেনদের ক্ষেত্রে দেখা গেছে স্যাডনেস সেটাকে বেস করে অনেক ডিসিশন। এবং প্রত্যেকটা আবেগ কিন্তু আমাদের মধ্যে চিন্তার তৈরি করে, যেমন রাগ থেকে আমি এখন এটা প্রতিশোধ নিবই, আবার স্যাডনেসটা হয়তো আমাদের ফিল করাচ্ছে যে না আমাকে দিয়ে হবে না। সো স্যাডনেসটায় পড়ে আমরা যখন কোনো ডিসিশন নিচ্ছি, আমার যে সামর্থ্য আছে তার চেয়ে কম সিদ্ধান্ত নিচ্ছি, যে আমি মনে হয় এতটুকুই পারি, আমি ওই চাকরিটা পাই নাই, আচ্ছা ঠিক আছে এটা পেয়েছি, এটাই এটাই জয়েন করতে হবে। সো আমরা নিজেদেরকে অনেক সময় কি করি, অবমূল্যায়ন করি। সো ওই জায়গাগুলো থেকে দেখা যায় যে, এবং বয়স, বয়সটাও আবেগের ক্ষেত্রে অনেক সময়, যেমন যখন আমাদের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা কম তখন আমরা আবেগের বসে সিদ্ধান্ত বেশি নিচ্ছি, এবং যখন অভিজ্ঞতা অ্যাড হচ্ছে আমার সাথে, আমার জীবনের সময়ের সাথে সাথে, তখনই যুক্তিগুলো আমাকে অনুশোচনায় ফেলে দিচ্ছে। তো এটাই খুব ভালো একটা জায়গা, যে যখনই পরিবার থেকে বলি বা বন্ধু বান্ধব যেটাই বলি, যে একটু কথা বলা, কথা বললে ওই টাইমটা কি হয় যে অ্যাকশনের আগে আমি কিছু টাইম পাচ্ছি ভাবার, একদম যখন বডি রিয়াকশন করছে যে আমি এখন কিছু করবই, তখনের ওই সময়টা পেলে দেখা যায় যে আবেগের বসে সিদ্ধান্ত নেয়ার পরিমাণটা, প্রবণতাটা একটু কমে যায়। ওকে, আরো আসবো আমরা, আরো কি করা যায় সেটা নিয়ে। একটা ফোন মনে হয় অপেক্ষা করে আছে। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা সবাই। জি ম্যাম, আমি একটু আমার আর কি মানসিক ব্যাপারে একটু কথা বলতে যাচ্ছিলাম। শিওর, আমরা তো এই প্রোগ্রামে মানসিক ব্যাপারে শুনি সবাই। জি হ্যাঁ, যে আমার বয়স 20 বছর, আমার আর কি 4-5 বছর ধরে একটা সমস্যা হচ্ছে, যে সমস্যাটা হচ্ছে যে আমি আর কি চলার পথে আর কি হাঁটতে গেলে আমার সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে যেরকম, যে আমি হাঁটতেছি, আমি আমার সামনে যা দেখতেছি সেটা হচ্ছে না আর কি, আমি মনে মনে অন্য কিছু ভাবতেছি আর সেই কারণে আমি হাঁটতে পারতেছি না। ধরেন আমি আর কি আমি হাঁটতেছি, হাঁটার পথে পথে হয়তো আমার প্রতিচ্ছবি ভাবলাম বা অন্য কেউর কথা ভাবলাম, আর এই কারণে আমি বাসা থেকে একদম টোটাল বের হতে পারি না। আর একটা সমস্যা হচ্ছে ম্যাম, আমার মাথা একা একা কাজ করে আর কি, আমি কোনো কিচ্ছু ভাবতে পারি না, কোনো কিচ্ছু আর কি নিজে আমার আমার মাথা আর কি আমার কন্ট্রোলে নেই। আমি আর কি এই সমস্যাটা অনেক দিন ধরে আমার চলতেছে, আমি ডাক্তার দেখাচ্ছি কিন্তু ম্যাম আমার না কোনো কাজ হচ্ছে না। আর আমি আমাদের এখানে আমি কেরানীগঞ্জ থাকি, কেরানীগঞ্জে তেমন কোনো ভালো ডাক্তার নেই, যা দেখাচ্ছি তো কোনো কাজ হচ্ছে না। মানে ডাক্তার কি মনোরোগ বিশেষজ্ঞ বা ওইখানে যদি, একটু সেকেন্ড একটু থামাচ্ছি, ডাক্তার কি মনোরোগ বিশেষজ্ঞ নাকি অন্য 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 এরিয়ার ডাক্তার? কোন ডাক্তার দেখছেন? সাইকোলজি, সাইকোলজির ডাক্তার দেখছেন। ওষুধ দিয়েছেন? জি জি, ওষুধ দিয়েছেন। জি জি, কবে থেকে চিকিৎসা করাচ্ছো? জানুয়ারি 14 এই বছরই না? এই বছরের জানুয়ারি? জি ম্যাম। তার আগে তুমি ওষুধ ছাড়া কোনো ওষুধ না ডাক্তার না দেখিয়েই তো তুমি চলছিলে, তো কবে থেকে শুরু হয়েছে তোমার প্রবলেমটা? প্রবলেম ম্যাম আমার এই প্রবলেমটা শুরু হয়েছে 1.5 থেকে 2 বছর যাবত। কিছু কি ঘটেছিল 1.5-2 বছর আগে ছিল যে প্রবলেমগুলোর কারণে এই প্রবলেমগুলো শুরু হয়েছে? কোট কিসের জন্য, কিসের কারণে? আমার আগে কিছু প্রবলেম ছিল, যেমন ধরেন ওই বলো, আমি কেউকে ছোঁয়া লাগলে আমার সমস্যা হতো, ছোঁয়া লাগলে সমস্যা হতো। আচ্ছা আচ্ছা। তারপর কেউ বারবার, জি জি জি, বারবার হাত ধুইতাম,
আচ্ছা, ওকে, এবং আর কি এক বলো। এক কথা বারবার বলতাম। আচ্ছা, ওটা ঠিক হলো নাকি? ওটা কি ঠিক হয়েছে ওই জায়গাগুলো? না ম্যাম, না, ওগুলা ওগুলা ঠিক হইছে। আচ্ছা, টেলিভিশন ভলিউমটা একদম জিরো করে দিয়ে কথা বলো, কেমন? ভলিউমটা একদম জিরো করে দাও। আমার আর কি বর্তমান যে সমস্যাটা, সেই সমস্যাটা আর কি অনেক হইতেছে, কিন্তু ওই ওগুলা বারবার হাত ধোয়া, কথা রিপিট করা, সেগুলো আর কি এখন বর্তমানে নেই। ওকে, তুমি কি করছো বলো তো, বর্তমানে কি করছো? সরি বর্তমানে কি করছো, পড়ালেখার মধ্যে আছো ম্যাম? এখনো বর্তমানে আমি কি 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 পড়ছো? বর্তমানে আমি কিছুর মধ্যে নাই, কারণ আমার এই সমস্যার কারণে আমি কিছু করতে তোমার পারতেছি না। টেলিভিশনের ভলিউমটা এখনো কমানো হয়নি যে, একদম জিরো করো, নাহলে তো আমাদের কথা বলতে অসুবিধা হচ্ছে। বাসার অন্য কেউ কি টিভি দেখছে তাদেরকে বলো অন্য ঘরে গিয়ে টিভি দেখতে, কেমন, অন্তত এই সময়টাতে। ঠিক আছে, একদম জিরো করে দাও। ওকে, তুমি যেটা বললে যে বর্তমানে তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো, জি, আচ্ছা, ওকে, বাসাতেই থাকছো সব সময়, তাই তো? বাসা থেকে বের জি হচ্ছো জি না? জি টোটাল 24 আওয়ার। আচ্ছা, ওকে। না না না, একদমই না। এই অবস্থা সৃষ্টি হয়েছে কবে, জানুয়ারির আগে থেকে কি গত বছর থেকেই যে বাসায় রয়ে থেকে যাচ্ছ, জি, আরো আগে বাসা থেকে? থেকে যাচ্ছি ম্যাম আমি 2 2 বছর যাবত। 2 ইয়ার্স? ওকে, তাহলে তো অনেক দিন ধরে কষ্ট পাচ্ছ তুমি। হ্যাঁ, এবং তুমি ডাক্তারের কাছে গেলে জি মাত্র ম্যাম, জানুয়ারি মাসে, তাই তো? জি, আর হাঁটতে গেলে কি হয় ওটা একটু আরেকটু বলো আমাদেরকে। তোমার আর কি অন্যদিকে মনটা হাঁটতে চলে গেলে যায় আর যেমন তুমি আমি হাঁটতে আমার পারছো সামনে না যেটা ঠিক মতো। দেখতেছি, হ্যাঁ, জি, আমি আমার সামনে যেটা দেখতেছি ওটা আমি দেখতেছি না, আমি চিন্তা করতেছি অন্যটা, আচ্ছা এবং অন্যটাই আমার মাথার ভিতর ঘুরতেছে, আর ওই কারণে আমি হাঁটতে পারতেছি না আচ্ছা, ওকে, একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন আর কি। আছে? আমি ধরেন আপনার কথা চিন্তা করে আমি হাঁটতেছি, হুম কিন্তু সেই কারণে আপনার কথা যে চিন্তা আমার হইতেছে সেই হুম কারণে আমি হাঁটতেছি না। আচ্ছা, ওকে, থেমে যাচ্ছ তুমি, ওকে, একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন আছে কারো? আপনার চিন্তাগুলো কি এরকম যে একটা জিনিস নিয়ে ভাবছেন, সেটা থেকে ভাবতে ভাবতে আরো অনেক দিকে চিন্তার শাখা প্রশাখা, মানে ডালা একদম অনেক দিকে ছড়িয়ে যাচ্ছে, ডালপালা ছড়িয়ে যাচ্ছে ডালপালা কিনা? ছড়িয়ে যাচ্ছে, এরকম কি হয়? না না, এরকম না। একটা উদাহরণ দিবেন যে যে কোন চিন্তাটা বা কি চিন্তা করেন। চিন্তাটা হচ্ছে স্যার, যেমন ধরেন আমি আর কি হাঁটতেছি, হ্যাঁ, হুম, হ্যাঁ, আমি হাঁটতেছি, হাঁটার সময় আমি আপনার কথা হঠাৎ করে চিন্তা করে পালাইছি, ওকে, তারপর জি, তারপর হচ্ছে আমি সেখানে হাঁটতেছি না, যদি আমি হাঁটি আর কি আমার মনে হচ্ছে যে আমি আপনাকে সেখানে রেখে আচ্ছা, আসলাম। আর এই চিন্তাটা যখন আসে এই চিন্তাটা বের করা যায় না, মানে এটা আসতেই থাকে, এরকম কি? হ্যাঁ হ্যাঁ, আসতেই থাকে আর কি আমার, অনেক আমি চেষ্টা এটা, করা হয়, অনেক চেষ্টা করেন এটা থেকে জি 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 কিন্তু এটা যায় না, এটা সব সময় থাকে, তাই কি? জি 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 আচ্ছা আচ্ছা, এবং চেষ্টা করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যান। হ্যাঁ 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 আচ্ছা, তো আপনি এখন কি কোনো ওষুধ খাচ্ছেন? জি স্যার, আমি এখন ওষুধ খাচ্ছি। ওকে, ঠিক আছে। আর কোনো কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিচ্ছেন? জি সরি, আমার প্রথম বলতে ভুল হয়েছিল, আমি সাইকোলজিস্ট দেখাচ্ছি, আমি সাইকিয়াট্রিক দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি, ঠিক আছে, আমরা ওষুধ বুঝতে পেরেছি, ওষুধ বুঝতে যখন পেরেছি, কোনো দিয়েছেন সমস্যা বোঝা নেই। গেছে। আর ঠিক কি আছে, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার ঠিক আছে। একটা প্রশ্ন হচ্ছে যে পরিবারের সদস্যরা এ ব্যাপারটা কি পুরো আপনার শুরু হয়েছে, যেমন ছোঁয়া লাগলে সমস্যা হতো, এটা একদম কবে থেকে শুরু হয়, কোন বয়সে তখন আপনি? এটা ম্যাম আমার শুরু হয় 7 থেকে 8 বছর আগে। ওকে, আর আপনি ডাক্তারের কাছে গিয়েছেন বলে 2014-এ কি না চোদ্দ না কি নাকি? না না না, এই বছর 19 সরি 2020-তে? ওকে ওকে, মাত্রই গেছে আর কি। তো পরিবারের সদস্যরা এই ব্যাপারটা নিয়ে কতটুকু সাপোর্টিভ আপনার সাথে? ম্যাম আমার পরিবার বলতে এখন আমার মা আছে, আর বর্তমানে আমার পাশে কেউই নেই, কারণ আমার বাবা মারা গেছে 2 বছর যাবৎ, আর আমার
যে বোন ছিল তাদের বিয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক, ও একা একদম। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, খুবই কষ্টে আছো। আমরা দেখি আমাদের অতিথিরা কি বলেন এটা নিয়ে। হ্যাঁ, আমাদের অনেক শুভকামনা সহমর্মিতা রইল তোমার জন্য। ও ছোট্ট বয়স, মাত্র 20 বছর, 7-8 বছর ধরে এই কষ্টের মধ্যে আছে, মানে মানে বয়ঃসন্ধিতে শুরু হয়েছে সমস্যাটা আর কি, বোঝা যাচ্ছে। বয়ঃসন্ধিতে কিন্তু হয় না, ও সিডির ইয়েটা ইয়ে করে, তোমার সারফেস করে। তো বলো তোমরা কিছু। আমি মানে ওনার বক্তব্য থেকে যেটুকু আমি বুঝতে পারলাম, যে ওনার আগে এক ধরনের ওয়াশিং বা যেটা আমরা বলি যে পরিচ্ছন্নতার সেই জিনিসটা ছিল, কোনো কিছু স্পর্শ লাগলে বারবার ধোয়া, যেটা ক্লাসিক্যাল অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের একটা বিষয়, এবং ওয়াশিং বা পরিষ্কার থাকার বিষয়টা। কিন্তু ওটা থেকে এখন উনি কিছুটা হয়তো ট্রিটমেন্টের কারণে মুভ করে এসেছেন। এখন যেটা হচ্ছে যে ওনার ভিতরে যেটাকে আমরা বলছি যে অবসেসিভ থট বা চিন্তা, একটা চিন্তা বারবার আসছে, এবং সেটার জন্য উনি অন্য সব কিছু থেকে নিজেকে মানে আর ইনভলভ করতে পারছেন না, এবং বলছে যে উনি বের হতে পারছেন না, বাসায় থাকছেন। সো এটা এই অবসেসিভ থটস যে বিষয়টা, সেটা আসলে কিন্তু কিছু ম্যানেজমেন্ট আছে, যেটা আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে কিন্তু ম্যানেজ করতে করার একটা উপায়, মানে থেরাপির নামটা ওরা বুঝবে না তো, একটু আমরা যেটা কিছু উপায় সাজেস্ট করি, মানে সরাসরি সাজেশন তো ওভাবে দেই না, বাট যেটা হলো যে অবসেসিভ থটটাকে বা এটা থেকে বাঁচতে হলে অ্যাকচুয়ালি এক ধরনের যেটা বলা হয় যে এই চিন্তাটা নিয়ে একজন কাউন্সিলর ওনার সাথে বসবেন, এবং উনি এই চিন্তাটার থেকে কিভাবে কাউন্টার থট, এটা একটা আছে, মানে বিপক্ষের চিন্তা ওটা, এটা আরেকটা হচ্ছে যে এই চিন্তাটাকে অ্যাকসেপ্ট করেই চলা। মূল বিষয়টা আসলে বিষয়টা বলাটা অত সহজ এখানে না বলে আমরা বলতে পারি যে একজন সরাসরি উনি যেটা করতে পারেন, একজন থেরাপিস্টের সাথে বসতে পারেন, উনি ওষুধ খাচ্ছেন খুব ভালো, পাশাপাশি যদি কোনো সাইকোলজিস্টের কাছ থেকে চিকিৎসা নেন আরো ভালো হবে। এবং সেই নাম্বারগুলো আমাদের স্ক্রিনে থাকে, স্ক্রিন থেকে নিয়ে নিতে এখানে নিশ্চয়ই আছে। আমার জায়গা থেকে যেটা, ওষুধ যেহেতু উনি খাচ্ছেন ওটা রেগুলার যেভাবে ডাক্তার প্রেসক্রাইব করেছে ওটা খাওয়াটা খুবই জরুরি। অ্যাট দ্য সেম টাইম, আচ্ছা একটা ফোন নিয়ে রাখি, সরি তোমাকে একদম মাঝখান দিয়ে থামাচ্ছি, তুমি ওইখান থেকে শুরু করবে কেমন, একটা ফোন, আমাদের সময় হয়ে যায় তো বিরতির। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ শুনছি আমরা। হ্যাঁ জি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো, একটু প্লিজ তাড়াতাড়ি। হ্যালো, আপা ভালো আছেন? হ্যাঁ আমরা ভালো, থ্যাংক ইউ। হ্যালো, প্রশ্নটা করে ফেললে ভালো হয়। জি, আচ্ছা আসলে আমি একটু দাম্পত্য প্রবলেমে আছি। আমি বিয়ে করেছি 12 বছর রানে, দুইটা বেবি আছে। আমার ওয়াইফের সাথে আমার শুরু থেকে পারিবারিক ধরেন আম্মা বা ফ্যামিলির ইন্টারনাল দুজনের অনেক প্রবলেম ছিল, অ্যাডজাস্টমেন্ট হওয়া বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের শুরু থেকে একটু সমস্যা ছিল, যা সেটা মোটামুটি একটা পর্যায়ে রিকভারি করে উঠছে। বিগত প্রায় 3-4 বছর হবে আমার ওয়াইফ আমাকে কোনোভাবেই মেনে নিতে পারতেছে না আর কি। আমার যেটা বেবি আছে একটা 12 বছর আর একটা 14 বছর, আপনার 6-7 বছর রানে। আচ্ছা একটু থামাই, একটু জানতে চাইছি ওয়াইফ কেন মেনে নিতে পারছে না তার জন্য, একটু থামাচ্ছি। ওয়াইফ যে মেনে নিতে পারছে না তার কোনো স্পেসিফিক কারণ কি আছে? এই যে ওই যে বললাম শুরু থেকে যে প্রবলেমগুলো ছিল আমাদের, মানে হাজবেন্ড ওয়াইফের ছিল বা ফ্যামিলির প্রবলেমগুলো, একটু রিলেটেড টু হোয়াট, কোন ধরনের প্রবলেম, ধরনটা যদি একটু শুনতাম। প্রবলেম যেমন আব্বা আম্মাকে নিয়েছিল, আব্বা আম্মাকে নিয়ে, আচ্ছা আচ্ছা, ওদের মানে বহু আব্বু আম্মুকে নিয়েছিল, ছোট ভাইকে নিয়েছিল বা আমাদের ইন্টারনাল দুজনের মধ্যে ছিল অনেক কিছু। সে একটু খুব সেন্সিটিভ ছিল বেশি, মানে অল্পতে সবকিছু সিরিয়াস হয়ে যেত আর কি। তো যার কারণে পার্সোনাল লাইফও কিছু এফেক্ট হতো, বুঝতেই পারতেছেন, যেটা আমাদের মানে হাজব্যান্ড ওয়াইফের যে ফিজিক্যাল রিলেশন ওগুলো তো ইম্প্যাক্ট হতো, মানে মানসিক বিভিন্ন অশান্তির কারণে আর কি। আচ্ছা হ্যাঁ,
মানে এখনকার বর্তমান সমস্যাটা বলে ফেললে ভালো হয়, যেহেতু সময়ের খুব সংক্ষিপ্ততা আছে। হ্যাঁ হ্যাঁ, বর্তমান সমস্যাটা বলে ফেলতেছি। তো এখন আমাদের কোনো মানে পারিবারিক কোনো প্রবলেম নাই, এবং যেটা বল মানে ফিজিক্যালও কোনো প্রবলেম নাই, যেহেতু এখন তো মানসিকভাবে আল্লাহর মতো ভালো আছি, দুইটা বেবিকে নিয়ে ওয়াইফ নিয়ে অনেক ভালো আছি। তো উইদিন 3 ইয়ার্স অ্যাবাব ও মানে আগাস আমার সংস্পর্শ হয়, ওর কাছে বিরক্তিকর, ডিস্টার্ব ফিল করে সে। আচ্ছা, ওর কাছে যেতে পারে না, স্পর্শ করতে পারে না। মানে এখন অনেকবার সিদ্ধান্ত নিয়েছি যে সেপারেশন করে ফেলবো, এখন দুইটা বেবির জন্য পারতেছি না। বেবিরা ও বলতেছে যে বেবিদের জন্য মানে আমার সংসার করবে, এবার আমি যাতে ওকে টাচ না করি। এখন দুজন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে ম্যাচিউর, এখন এটা কি সম্ভব আসলে আপা, হাউ ইট পসিবল যে একসাথে থাকি? আমার ওয়াইফ খুব মোটামুটি খুব সুন্দর, আমাদের এজও এখন ওরও 30 বা 32 হবে, আমিও 40 চলতেছে। আমি ভালো একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, তো বাচ্চাদের জন্য আমাদের যে ভবিষ্যৎ এখনো পড়ে আছে, এটা আমি মোটামুটি মেন্টাল ডিসিশন নিয়ে ফেলছি যে আমি সেপারেশন করে ফেলবো। ওর ফ্যামিলিকেও জানাইছি, অনেককে দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে, ওরা অনেক চেষ্টা করছে বোঝানোর জন্য, ও বুঝতে যাচ্ছে না। মানে আমার সাথে সে আমার কনজুগাল লাইফে আমার সাথে থাকবে, বাট আমি যাতে তার সে আমার স্পর্শটা তার জন্য মনে হচ্ছে হারাম, পরপুরুষের মতোই। ঠিক আছে, বুঝতে পারছি। আমি কোনোভাবে মেনে নিতে পারছি না আর কি, আমি আদারওয়াইজ কোনো প্রবলেম নাই। আচ্ছা, একটু আমরা তো এই অনুষ্ঠানে প্রফেশনাল হেল্প নিয়ে কথা বলি, কোনো প্রফেশনাল হেল্প নেওয়ার কথা কখনো ভাবা হয়েছিল? কোনো সাইকোথেরাপিস্ট বা সাইকোলজিস্ট যারা প্র্যাকটিস করেন, তাদের কাছে কখনো যাবার কথা চিন্তা করা হয়েছিল কি? হ্যাঁ, করা হয়েছিল, আমি নিজে গেছি, আমি ওকে নিতে পারি নাই, ওকে আমি নেওয়ার চেষ্টা করেছিলাম। ঢাকা থেকে একজন আসে, সালাম স্যার চিটংয়ে আসে, তো ওনার কাছে আমি যাওয়ার পরে উনি আরেকজন দিল, তোফা হাকিম, যে ওনার সাথে কথা বলেন। আচ্ছা, বুঝতে পেরেছি। ও যাবে না, ওর কথা হচ্ছে আমি ও যেতে চায় না। হ্যাঁ, আমি একটু থামাতে বাধ্য হচ্ছি, সরি। আমাদের আমরা বুঝতে পারছি, আমরা বিরতির পরে এটি নিয়ে কথা বলবো, আমাদের একদম সময় হয়ে গেছে বিরতি নেবার। আমরা বিরতির পরে ফিরে এসে অবশ্যই বিষয়টি নিয়ে আলোচনা করব। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমরা বিরতি থেকে ঘুরে আসছি। সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছি আমরা বিরতিতে, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আমরা বিরতির আগে দুজন দর্শক বন্ধুর টেলিফোন নিয়েছিলাম, কিন্তু আলোচনা করতে পারিনি কারণ সময় হয়ে গেছিলো আমাদের। তো আমরা আয়শা বোধহয় প্রথম দ্বিতীয় জনের উত্তরে একটু বলতে শুরু করেছিলে, না প্রথম জনেরটা শেষ হয়নি, প্রথম জনের না দ্বিতীয় জনের, প্রথম জনেরটা শেষ করতে পারোনি, তুমি শেষ করে তারপরে দ্বিতীয় জন সম্পর্কে যদি একটু বলো যেটা বলছিলে। সো প্রথম জনের জায়গায় যে একদম অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা থেকে যেহেতু সিমটমগুলো বৈশিষ্ট্যগুলো আসতে শুরু করে, অসুবিধাগুলো, তো ওষুধ যেহেতু উনি খাচ্ছেন জানুয়ারি মাস থেকে, ওষুধের রেগুলারিটিটা অনেক ইম্পর্টেন্ট, যেভাবে একদম প্রেসক্রিপশনে লেখা আছে। কারণ আমরা অনেক সময় কী করি যে প্রথম এই সাইকিয়াট্রিক ড্রাগগুলোতে অনেক সাইড এফেক্ট শুরু হয় প্রথম 2-3 সপ্তাহ, তখন দেখা যায় যে হুট করে বন্ধ করে দিচ্ছি, আবার একটু খারাপ লাগলো আবার শুরু করছি, ভালো লাগলে থামিয়ে দিচ্ছি। সো এটা একদমই করা যাবে না, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এবং যেহেতু সাপোর্টের জায়গাটা বলেছেন, শুধু পরিবারে মা আছেন, অনেক ফিলিং কিন্তু হচ্ছে যখন এই যে একই ধরনের চিন্তা বারবার আসছে, আবেগের জায়গাটাতেও অনেক পরিবর্তন হচ্ছে। সো ওষুধ যেহেতু চলছে, পাশাপাশি সাইকোথেরাপিটা অনেক ইম্পর্টেন্ট মনে হচ্ছে পুরো ট্রিটমেন্ট প্রসেসটাকে সুন্দরভাবে ওনার কাজে কাজে লাগানোর জন্য। এটা ফার্স্ট কেসের জায়গায়। সেকেন্ড কেসের জায়গাটায় মনে হচ্ছে যে 12 বছরের অনেক আবেগ এবং নেতিবাচক আবেগই বেশি, যেহেতু ওনাদের দাম্পত্য জীবনের জায়গাটায় কলহটাই অনেক বেশি ছিল এবং অনেক মানুষ ইনভলভ ছিলেন সেই কলহর জায়গাটায়। নিজেদের সমস্যার চেয়ে প্রথমেই সমস্যাটা বলতে গিয়ে বাবা মা, ছোটো ভাই, বিভিন্ন ধরনের অসুবিধাগুলো ছিল। সো এখন ওয়াইফের জায়গাটা থেকে আমার মনে হচ্ছেন যে উনি ইমোশনালি শাটডাউন করে ফেলেছেন, যে আমি হ্যাঁ আছি, দুটা বাচ্চা সন্তানের জন্য আছি, কিন্তু একটা হাজব্যান্ড ওয়াইফের যে দাম্পত্য রিলেশন, ওটা তো 12 বছর হয়নি যখন, আর প্রয়োজন নেই। সো এটা কিন্তু আজকের টপিকের সাথে অনেক রিলেটেড, যে এটাও একটা অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, তার দুঃখ থেকে সিদ্ধান্ত নেওয়া, যে না আর 12 বছর চলে গেছে, বাকিটাও চলে যাবে, হয়তো উনি এভাবে ভাবতে পারেন।
এটা একটা জায়গা, আবার অনেক সময় হয় যে তোমারও একটা শিক্ষা হোক, শিক্ষা হোক, হ্যাঁ, রেভেঞ্জের জায়গা মানে প্রতিশোধের জায়গাটা, এবং হাজবেন্ডের জায়গা থেকেও থাকার ইচ্ছাটা কিন্তু দুটা বেবি বারবারই এসেছিল। সো দুজনের চাহিদাটা কিন্তু দুই এখনও ডিফারেন্ট, যেটা প্রথম থেকেই মিলে নাই। সো যেহেতু ওয়াইফ আসতে চাচ্ছেন না, সো আমরা জোর করে তো ওভাবে প্রফেশনাল জায়গাটা থেকে উনি যদি ফিল না করেন ওটা হয়তো আমরা করতে পারবো না, কিন্তু উনি যেহেতু একবার গিয়েছেন সাইকোথেরাপিতে গিয়েছেন, উনি কিভাবে নিজের জায়গাটা থেকে সেলফ কেয়ারটা করবেন, কারণ অন্য মানুষকে পরিবর্তন, সামনের মানুষটাকে আমি পরিবর্তন করতে পারবো না, যতটুকুই আমি সেখানে অসহায় আমি নিজেকে পরিবর্তন করতে পারবো ততটুকুই আমি পাওয়ারফুল সেখানে। ও নিজের মনটাকে ভালো রাখার কিছুটাও আমার ক্ষমতা থাকে, পুরোটা পারি না, আশেপাশে যখন নেগেটিভ থাকে, বাট কিছুটা হলেও আমরা নিজেকে ভালো রাখার প্রয়াস নিতে পারি। আর এখন হয়তো উনি আবেগের বসে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ওয়াইফ, সো এটা একদমই পরিবর্তন হবে না বা কখনো হবে কি না আমরা সেই জায়গাটাও জানি না। সো যদি কখনো উনি যেতে চান ওই টাইমগুলোতে কাপল কাউন্সিলিং বা ফ্যামিলি কাউন্সিলিং ওই জায়গাটা সাহায্য করবে। আরেকটা কথা যেটা বলছিলেন, একটা জানতে চেয়েছিলেন যে এটা একই সাথে থেকে কি সম্ভব কিনা, পসিবল কিনা, ওই প্রসঙ্গে একটু বলবো যে মানে মানুষ তো চাইলে পসিবল অবশ্যই, দুজনে যদি সেভাবে চায় পসিবল, বাট এটা যৌক্তিক কিনা সেটা একটা বিষয়, যে এভাবে কতদিন থাকবেন বা এভাবে থাকলে আদৌ ওনাদের মানসিক স্বাস্থ্য কতখানি সুস্থ থাকবে সেটা একটা বিষয়, এবং ওনারা যদি সুস্থ না থাকেন সেক্ষেত্রে সন্তানদের উপরও এটার একটা প্রভাব পড়বে না ভালো থাকার। সো এটা আমার মনে হয় বিষয়টা এক ধরনের, দুজনেই কিন্তু ঝুলে আছেন, কেউ কোনো সিদ্ধান্তে আসতে যাচ্ছেন না, তো এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়াটাই যেদিকেই হোক সেটা আলোচনা অবশ্যই করতে হবে। ওয়াইফকে উনি দরকার হলে সাপোর্টিভলি এটা বলতে পারেন যে একটা সিদ্ধান্তে আসা উচিত আমাদের সবার কথা চিন্তা করে, এটা শুধু তোমার ব্যক্তিগত বিষয় নয় বা আমার ব্যক্তিগত বিষয় নয় বা সন্তানদের বিষয় নয়, এটা সবার বিষয়। সো তাহলে আমার মনে হয় ওয়াইফ ক্যান উনি কথা বলবেন, উনি ওপেন হবেন, উনি কি চান সেটা খুলে বলবেন, সে অনুযায়ী আমার মনে হওয়া উচিত। এবং তখন আর এই বিষয়টা আরও ভালো হয় যদি কোনো একজন থেরাপিস্টের সাথে বসে দুজন আলাপ করতে পারেন। ওয়াইফ তো যেতে চাইছেন না, হ্যাঁ সেটাই, মানে ওয়াইফকে এটা সাপোর্টিভলি কনভিন্স করাতে হবে। ওয়াইফ তো এক ধরনের রাগে বা ইমোশনালি অ্যাফেক্টেড হয়ে আছেন, উনি এক ধরনের মানে পানিশিং। হ্যাঁ, একটা কথা কি উনি বলতে পারেন কি না, সরি আমি ইন্টারাপ্ট করছি তোমাকে, একটা কথা কি বলতে পারেন কি না যে আমি তো তোমাকে খুশি করতে পারিনি, বুঝতে পারছি, এবং তুমিও ভালো নেই আমিও ভালো নেই, দুজনেই খারাপ আছি, এবং তোমার যে কষ্ট হচ্ছে আমি যে তোমাকে কষ্ট দিয়েছি, মানে ওয়াইফ তো বলছি যে তোমার সাথে আর এখন কোনো উপায় নেই আমার রিউনাইটেড হওয়ার, তো আমি তো তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি আমার অজান্তে হোক অসচেতনভাবে হোক, তুমি কারো কাছে একা যাবে কিনা, আমি তো গিয়েছি, তুমিও কারো কাছে যদি একা গিয়ে তোমার মনটা একটু ভালো করার চেষ্টা করো, আমাদের দুটো সন্তান রয়েছে, তাহলে তুমিও যদি আলাদা করে ভালো থাকো আমিও যদি ভালো থাকি, মেবি আমরা স্পর্শ করছো না, তুমি আমাকে পড়তে দিচ্ছ না, এখন আমাদের ওই রকমভাবে দাম্পত্য সম্পর্কটা আমরা রাখতে পারছি না ধরে, বাট আমাদের দুজনেরই ভালো থাকা দরকার, বাচ্চাগুলোকে একটু ভালো রাখার, এটাও খুব ভালো একটা অপশন, এবং দুজনেরই মানসিক স্বাস্থ্যের জন্য আমরা কাপল থেরাপিতে নাই বা গেলাম, আমরা জাস্ট ইন্ডিভিজুয়াল থেরাপি নেই, এটা উনি একদম সারেন্ডার করেই কিন্তু বলতে পারেন যে আমি তোমার, তুমি আমার, তুমি হয়তো আমার স্ত্রী থাকতে ওইভাবে থাকতে ওইভাবে থাকতে চাইছো না, বাট ইউ আর দ্য মাদার অফ মাই চিলড্রেন, সো তোমার তো ভালো থাকাটা খুব জরুরি। এই জায়গাটাতে উনি যদি খুব সুন্দর করে বলেন বা বলতে না পারলে একটু একটা ছোট কাগজে চিরকুট লিখতে পারেন যে তুমি একটু তোমার যত্নটা নেবে কিনা, সো দ্যাট আমরা উই ক্যান বি গুড প্যারেন্টস টু দ্য চিলড্রেন। হ্যাঁ, এই জায়গাটা বোধহয় বলতে পারেন উনি। আমরা একটা ফোন নিচ্ছি, হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো, শুনছি। ওয়ালাইকুম সালাম। জি, আমি মানিগঞ্জ থেকে বলছিলাম। হ্যাঁ বলো। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, তাড়াতাড়ি বলো। আমি গত সপ্তাহে ফোন দিয়েছিলাম কিন্তু আমি লাইনটা পাইনি। আচ্ছা আচ্ছা, আমার সমস্যা হচ্ছে দুটা। ফার্স্ট সমস্যা হচ্ছে
আমার চাচাতো বোনের ছেলে, বয়স 13 বছর, সে যখন কি ছোট ছিল তখন খুব শান্ত স্বভাবের ছিল, কিন্তু 10 বছর 11 বছর বয়স যখন তার হলো, আস্তে আস্তে সে একটু চেঞ্জ হতে শুরু করলো। মত অবস্থায় তার এখন 13 চলছে, 6 থেকে যখন 7-এ, তো এমন একটা স্বভাবে পরিণত হয়ে গেল যে ও প্রচুর পরিমাণে রাগ, প্রচুর পরিমাণে মানে নিজের প্রতি অবহেলা। খাওয়া দাওয়াটা মোটামুটি ঠিক আছে, কিন্তু রাগ, পড়ালেখা করতে চায় না, স্কুলে যাইতে চায় না, সবসময় নোংরা থাকতে চায়। আর ওর বাবা মা অন্যরকম, একজন খুব আদর্শ বাবা মা, বাট তার ছেলে হঠাৎ করে এরকম পরিবর্তন। তার ডাক্তার দেখাইছে, কিন্তু রিপোর্টে কোনো কিছু ধরা পড়ে, যে রক্তে কোনো কিছুতে কোনো মানে খারাপ কিছু ধরা পড়ে নাই, অন্যান্য যে টেস্ট গুলা করানো হয়েছে সেখানেও কোনো খারাপ কিছু ধরা পড়ে নাই, কিন্তু তাকে যে ওষুধ গুলা দেওয়া হয়েছিল মানে এরকম ওই ওষুধ গুলা তার ঘুমের কারণ হয়ে দাঁড়ায়, একসময় সে ঘুমাইতো, কিন্তু ওই রকম যে পরিবর্তন তেমন কোনো পরিবর্তন আসা নেই। ডাক্তার বলছে যে এটা হয়তো হরমোনাল প্রবলেম থেকে, কিংবা জেনেটিক প্রবলেম, সরি হরমোনাল না, জেনেটিক প্রবলেম থেকে। তো কিন্তু এখন এখন তো এমন একটা পর্যায়ে আসছে, সে কি করে ওই ভালো মানুষদের সাথে মিশতে চায় না, সে সবসময় খারাপ মানুষ, মানে খারাপ বাচ্চারা আসছে অনেক সময় যারা দুষ্ট প্রকৃতি, খারাপ বাচ্চারা বলতে কি চলাফেরা করে, উগ্র টাইপের সবসময়। আবার এই জ্বালাতন করে দেখে আমার বোন, বোনের কাছ থেকে আমার চাচির কাছে মানে তার নানির কাছে দিয়ে আসা হয়েছে ছেলেটাকে, এখন মামা নানির কাছে থাকে ছেলেটা, মানে আমার ভাইটা, এখন তাদের এমন জ্বালান জ্বালায় যে স্কুলে ওইখানে স্কুলে তাদের ভর্তি, মানে তাদের ওইখানে নিয়ে ওইখানে স্কুলে ভর্তি করে দেয়, যে স্কুলে যাবে না, টিচারদের সাথে খারাপ ব্যবহার করে, এমনকি সে ক্লাস 6-7-এ পড়ে, সেই হাই স্কুলের 10-এর স্টুডেন্টদের সাথে ইচ্ছা করে মারামারি করে। আচ্ছা একটু থামাচ্ছি, তোমাকে একটু থামাচ্ছি, বুঝতে পারছি, বাসায় এসে রাগারাগি করে, একটা সেকেন্ড, সবসময় বাইরে থাকতে চায়, একটা সেকেন্ড একটু একটু থামাই, একটু প্রশ্ন করতে চাচ্ছি, একটু শুনবে? হ্যালো, হ্যাঁ, তুমি বলছিলে যে ওর বাবা মা খুব আদর্শ বাবা মা, ওটা একটু বুঝতে চাচ্ছিলাম, আদর্শ বাবা মা কাদেরকে বলে? মানে ওর বাবা মা, মানে আমি বলতে চাচ্ছিলাম যে পড়ালেখা, পড়ালেখার দিক থেকে, শুধু পড়ালেখা কি আদর্শের একটা মাপকাঠি? একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, একটা মানুষের সাথে দেখা হলে পরে সালাম দেওয়া, সেগুলো কি ওকে খুব বেশি ছোট একটা সেকেন্ড যেমনটা ছিল? হ্যাঁ, ওর বাবা আমি একটু বলভাবে, আমি একটু তোমাকে প্রশ্ন করছি, একটু উত্তর দাও প্লিজ। হ্যাঁ, তুমি যেটা বললে যে খুব আদব কায়দা মেনে চলা, সালাম দেওয়া, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, এগুলো কি ওকে অনেক বেশি ছোটবেলা থেকে এগুলোর প্রতি অনেক বেশি 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 খেয়াল করা হয়েছে কিনা? অনেক সময় বাচ্চাদেরকে এগুলোর জন্য বেশি জোর করলেও বাচ্চারা একটু বেপরোয়া হয়ে যায়, সেটা কি করা হয়েছে? না না না, এরকম কোনো কিছুই করা হয় নাই। তুমি যে বললে যে সালাম দেওয়া, খুব আদব কায়দা মেনে চলা, মানে ওর পরিবর্তনটা আস্তে আস্তে হুট করে চেঞ্জ হয়ে গেছে। না না না, আমার কথা হচ্ছে যে এগুলো কি ওকে ছোটবেলা থেকে অনেক বেশি শেখানো হয়েছে কিনা, যে এটা এটা এইভাবে করবে, ওভাবে করবে, এরকম কি করা হয়েছে? যেহেতু ওনারা খুব আদর্শ বাবা মা বলছো, সেই জন্য জিজ্ঞেস করছিলাম। খারাপ বলতে কি মেন করছো? দুটা মিলেমিশে শেখানো হয়েছে, কিন্তু এখন এমন একটা পর্যায়ে যে আমরা কখনো মানে আশাই করতে পারি নাই যে এই ছেলেটা এমন হয়ে গেল কেন। হ্যাঁ, এখন ওকে মা বাবা ওকে আলাদা করে দিলেন কেন বলো তো, নিজেদের কাছে কেন রাখলেন না? এখন এমন একটা অবস্থা যে নিজেদের পরিবারের মানুষের সাথে মারামারি করতে দেয়, মানে মামা যে তার বড়, অনেক বড়, সে মামার মামার গায়েও হাত দিতে যায়, গালাগালি করে, নানির সাথেও খারাপ আচরণ করে, ওর দাদির সাথে মানে আমার বোনের শাশুড়ির সাথে একটু কথা কাটাকাটি হয়ে তাকে মানে ওদের বাড়ি, নানি বাড়ি পাঠানো হয়েছে। না কিন্তু এরকম সিদ্ধান্ত নিলে দোষ আমার বোনের, এরকম সিদ্ধান্ত কি ওকে উপকার করছে? আমার বোনকে খুব দোষারোপ করতে সব কিছুতে,
এই সিদ্ধান্ত কি ওর কোনো উপকার করেছে বলে মনে হয়? তুমি একটু দেরি করে করে উত্তর দিচ্ছ। এখন আপনাদের কাছে এর জন্য সলিউশন চাচ্ছি, এই মুহূর্তে ওর জন্য কোন সলিউশনটা দরকার? সলিউশন বলতে তো আসলে কিছু নেই, সলিউশন দেওয়া তো সম্ভব না। আমরা এখান থেকে একটু ছোট্ট টিপস দেওয়ার চেষ্টা করি, কেমন? এটা গেল একটা, তুমি বলছিলে দুটো ব্যাপার, আরেকটা কি ব্যাপার? হ্যালো, আরেকটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, একটু তাড়াতাড়ি বলে ফেলো। আমার বয়স 28+। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি আমি তখন থেকে একটা রিলেশন আছি, তো রিলেশনে থাকাকালীন অবস্থায় এখন আমি সেই রিলেশনে আছি, বাট আমি এখনো বিয়ে শাদি করিনি, কিংবা ওদের পক্ষ থেকে এমনি মোটামুটি হালকা কথাবার্তা হয়েছে, বাট এখনো পর্যন্ত ফাইনালি কিছু হয়নি। তো এখন এমত অবস্থায় আমার মা, আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে আমার মা অসুস্থ ছিলেন, তো আমার মাকে 5 বছর সেবা মানে নার্সিং করতে হয়েছে আমাকে, এর মাঝখানে পড়ালেখা শেষ করতে হয়েছে। এখন এমন অবস্থায় আমি এখন বেকার, আমার মা মারা গেছে, 10 মাস চলতেছে। আমার বাবা মা চলে যাওয়ার পরে এমন একটা অবস্থা, আমার বাবা রিটায়ার পার্সন, একজন সরকারি চাকরিজীবী ছিলেন, তো বাবা এখন স্ট্রোক করছে 2 বার অলরেডি। এখন এমন একটা অবস্থা আমার ফ্যামিলিটা পুরোটাই আমাকে সাপোর্ট দিতে হয়, যদি আমার আর্নিং হচ্ছে আমার বাবার পেনশন, আর আমি এখনো কোনো কিছু করতে পারিনি। আমার নিজের আপন ছোট ভাই, সে একটা এমনি পড়ালেখা সবেমাত্র শেষ করবে, এখন এমন অবস্থায় আমি থাকি মফস্বলে। আমার একটা প্যারোটিড সুইলিং টিউমার আছে, প্রায় আমার যখন বয়স 18-17 বছর তখন থেকে, তো সেটা একবার অপারেশন করার পরে আবার হয়েছে। এখন এমন একটা অবস্থা মানে চোয়ালের অংশ অনেকটা ফোলা, আমি মাথায় কাপড় ছাড়া হাঁটতে পারি না, কিংবা মানে এইটার সাথে সাথে আমার হরমোনাল অনেক প্রবলেম চলে আসছে, যেটা থেকে আমার মানে এখন আমি আস্তে আস্তে ফুলে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। তো অপারেশন হওয়ার পরে আমি আবার অপারেশনের জন্য যখন সাজেস্ট কর মানে আমাকে করলো যে আবার করতে হবে, এখন আমি আর সাহস পাচ্ছি না। আর এদিকে আমার বিয়েও হয়নি, আর আমি যার সাথে অ্যাফেয়ারে আছি তার এখনো পর্যন্ত তেমন কিছুই হয়নি, মানে সে এখনো বেকার, এদিকে আমিও বেকার, এদিকে ওই বেকার। এখন ওদের পক্ষ থেকে বেকার ছেলের সাথে তো আর ওভাবে তারা মানে আগে কোনো কিছু করতে সাহস পাচ্ছে না যেহেতু বেকার, আবার আমিও এদিকে কোনো কিছু করতে পারতেছি না। এদিকে আমার ফিজিক্যালে প্রবলেম, এদিকে আমার মাটা চলে গেছে, আমি এখন একটা কিছু করব, আমার কিন্তু এজটাও সরকারি যেহেতু আমার কোটা নাই, সেই মানে সেই সুবিধার্থে হচ্ছে আমি এদিকেও অবহেলার পাত্র। আর আমি পড়ালেখার মাকে যেহেতু ওই 5টা বছর বাচ্চাদের মতো লালন পালন করতে হচ্ছে, বলো, সেই সূত্রে হচ্ছে আমি পড়ালেখাটা থেকে অনেকটা দূরে চলে আসছি, মানে যে প্রিপারেশনটা, জব প্রিপারেশন এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, আমার ফ্যামিলি এখন যারা আছে আত্মীয় স্বজন সবাই আমাকে অনেক ধরনের কথা বলে, বিয়ে হচ্ছে না, অমুক তমুক, তোমার এই তোমার এই প্রশ্ন, এগুলো তো তোমার মা মারা গেল, তোমাকে এই করবে না সেই করবে, এমনকি আমি যার সাথে আছি তাকে আমি কোনো প্রেশার দিতে পাচ্ছি না। আচ্ছা, তোমার প্রশ্নটা একটু জানতে চাচ্ছিলাম, আজ এই যে তোমার কেউ এমন একটা মানুষ, একটু থামাই তোমাকে প্লিজ, সহজে কোনো কিছু করতে মানে একটু থামাচ্ছি তোমাকে, একটু থামাই, একটু থামাই। তোমার দ্বিতীয় যে তোমার বিষয়টা বললে ওটা নিয়ে প্রশ্নটা কি আমাদের কাছে? জি, আসলে এই মুহূর্তে কি আমি এখন মেন্টালি ভাবে মানে কোন দিকে যাব আমি এটাই বুঝতে পারতেছি না। ওকে, ঠিক আছে, আমরা আলোচনা করব। আমি একটা জব করব না, আমি এখন বিয়েটার দিকে প্রাধান্য দিব না, আমি এখন মানে এদিকে আমি বাসায় এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমি বাসায় থাকতে পারতেছি না। ওকে, অনেক ধন্যবাদ তোমাকে, আমরা আলোচনা করছি তোমার বিষয়টা নিয়ে, কেমন? অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ওকে, আমরা আলোচনা করি, বলো তোমরা। ওর দুটো সমস্যা বলেছে, একটা ওর বাচ্চাটার বয়স 13 বছর, বোনের ছেলে। ওনারা বারবারই একটা কথা বলছিলেন যে হঠাৎ করে খুব চেঞ্জ, আসলে হঠাৎ করে চেঞ্জ হয়তো ওনারা দেখতে পেয়েছেন, বাট চেঞ্জটা নিশ্চয়ই এর আগে কিছু হয়েছে, ওনার ওই বাচ্চার পরিবারের দিক থেকে কিছু হয়ে থাকতে পারে, যদি না এটা অন্য কোনো মানে শারীরিক কোনো সমস্যা যদি না হয়ে থাকে, ভেরি খুবই সম্ভব যে পরিবারেই কিছু হয়েছে, বাচ্চাটার উপরে কোনো ধরনের স্ট্রেস কাজ করেছে। একটা যেটা আপনি বারবার প্রশ্ন করছিলেন যে কেন বেশি নিয়ম কানুন ইয়ে হয়েছে কিনা, ওই যেহেতু উনি বলতে পারেননি, বাবা মা নিয়ম কানুন করা বাচ্চাটার সাথে যারা আছে তারা আরো ভালো বলতে পারতেন।
আরেকটা যেটা অনেক সময় যদি খুব বেশি ফিজিক্যাল পানিশমেন্ট থাকে, প্রশ্নটা করা হয়নি যে মারধর করা হতো কিনা। মারধর করা হলে ইজিলি অনেক সময় বাচ্চারা এক্সটার্নালাইজ করে প্রবলেমটা, সে নিজেও অ্যাগ্রেসিভ হয়ে যায়, ভায়োলেন্ট হয়ে যায়, আবার উল্টোটাও হয়, বাট এই ক্ষেত্রে হয়তো এক্সটার্নালাইজ মানে বহিঃপ্রকাশটাই হয়েছে। সো এটা ক্লিয়ার না, বাট একটা যেটা বোঝা যাচ্ছে যে বাবা মা এবং বাচ্চার মধ্যে একটা এমন কিছু একটা বিষয় আছে যে বাবা মাই শেষ পর্যন্ত বাচ্চাকে আলাদা করে দিয়েছেন। আমার কাছে একটা জিনিস লেগেছে যে মানে সব দোষ ওর, মানে বাবা মা হিসেবে যে আমরাও ভুল ভ্রান্তি করি এই জায়গাটা কিন্তু, এই ভাবনাটা কিন্তু নেই একদম। এক্স্যাক্টলি, তাই না? আদর্শ বাবা মা বলছে মানে বাবা মায়ের অ্যাটিটিউডটা এরকম যে হি ইজ এ প্রবলেম, ওকে আলাদা করে দিন। এবং বারবার বলা হচ্ছে কিন্তু এত মারধর করে, এত দুষ্টামি করে, মানে সবকিছু কিন্তু ওর উপরে দিয়ে দাও, ওর উপরে দিয়ে দাও। বাট ও যে একটা এনভায়রনমেন্টের দ্বারা তৈরি হওয়া একটা মানুষ, সেই ভাবনাটা বোধহয় একেবারে ভাবা হচ্ছে না আমার কাছে লেগেছে। আবার অনেক সময় দেখা যায় যে ওর যে আচরণটা একদম কিন্তু বয়স 10-11 বছর যখন, তখন কিন্তু অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা শুরু হবে, এই জায়গাগুলো হওয়াটাই স্বাভাবিক। হয়তো ওটা এত স্ট্রিক্টলি দমন করা হয়েছে এবং বাবা মার অ্যাংজাইটি যে তুমি এরকম হচ্ছ, ওই অ্যাংজাইটিটা কিন্তু বাচ্চার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এবং আমাদের এত সোসাইটিতে আমরা আমাদের সবাইকে আদর্শ, আমাদের সবাই আদর্শ বলে, মানে ইমেজ সংকটে যারা ভোগে খুব আর কি, তাই না? ওটাই তো ভুগতেই পারে, এটা আমি ছোট করছি না তাদের, মনে হচ্ছে এরকম একটা ব্যাপার থাকবে। এবং অ্যাকসেপ্টেন্সের জায়গাটায় আমার মনে হয়েছে কি যে বাচ্চাটা এরকম হলে আমি অ্যাকসেপ্ট করব। হ্যাঁ, মানে এখানে বাচ্চার এক্সিস্টেন্সটা কিন্তু ওর অস্তিত্বটা ওইটা ইম্পর্টেন্ট ছিল না, এরকম একটা বাচ্চা ইম্পর্টেন্ট। সো বাবা, উইথ ডিউ রেসপেক্ট, বাবা মায়ের জায়গা থেকে যে ওর কিন্তু কোনো অ্যাটাচমেন্ট ফিগার নেই যে ও কার কাছে, সে কিন্তু একটাই ফিলিং যে আমি রিজেক্টেড, রিজেক্টেড। হ্যাঁ, এবং তার অ্যাঙ্গারটা ওখান থেকে, সে বলছে যে নানি বাড়িতে এসেও সে আরো যেটা বলি যে বিহেভিয়ার খারাপ হতে পারে, ব্যক্তিটা তো খারাপ না, কিন্তু ওকেই বারবার হচ্ছে, আর বাচ্চাদের কিন্তু বাচ্চারা তাই করে আমরা যা শেখাই, এটা খুবই সত্যি একটা কথা। আমারও ছোট একটা বেবি আছে, আমি যা করি ও কিন্তু তাই করে। সো হয়তো ও যা করছে ওটা কোনো না কোনো জায়গায় আমার বাবা মা হিসেবে আমাদেরও দায়ভার আছে, এই জায়গাটা ফিল করে ওকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা খুব জরুরি ফার্স্টে। এরপরে ওর ভেতরের ফিলিংগুলো জানার জন্য যদি কোনো প্রফেশনাল জায়গাটায়, আমার মনে হচ্ছে কারণ বাচ্চাটার জন্য আমি খুব এম্প্যাথি ফিল করছি, যেহেতু আমি বাচ্চাদের সাথে অনেক কাজ করেছি, ওরা খুব এই জায়গাগুলো আমাকে আমার মা পছন্দ করে না, জানেন মিস, মানে খুব এই লাইনটা আমার কানে ভাসছে, কষ্ট থাকে ওদের মধ্যে। হ্যাঁ, সো ওই জায়গাগুলো নিয়ে একটু অ্যাকসেপ্টেন্সটা আমার কাছে এখন অনেক ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এবং খুব সিকিউর জায়গাটা থেকে বাবা মা সবচেয়ে সিকিউর জায়গা হওয়ার একটা বাচ্চার এক্সপেকটেশন, সেই জায়গাটা থেকেই কিন্তু ও এখন অনেক দূরে। সো ও এই জায়গাগুলো আরও বাড়বে প্র্যাকটিস থেকে যেটা মনে হচ্ছে। আমার আমার মনে হচ্ছে যে আমরা বাবা মাকে ব্যাপারে বলতে পারি যে ফোন করেছে ওর তো বোনের মেয়ে, ও যেতে পারে, যে মানে বাবা মা হিসেবে ওনারা কি করেছেন এবং কি করতে পারতেন, সেরকম ভাবে কোনো থেরাপিস্টের কাছে, সাইকোলজিস্টের কাছে তারা যেতে পারেন, মানে অল্টারনেটিভলি তারা কি করলে বাচ্চাটার হয়তো আরেকটু উপকার হতো, তারা নিজেরাই যেতে পারে। ওনাদের এই ইন্টারনাল মানে অভ্যন্তরীণ এই পরিবর্তন যদি না আসে, এই বাচ্চাটাকে ফেরানো খুবই কঠিন হবে, একদমই কঠিন, কারণ ও কিন্তু আরেকটা আঘাত পেয়েছে ছড়িয়ে দেওয়ার পরে। সে বাসায় ছোট, কিছুদিন পরে সে বাইরে যাবে, বড় হবে, তার পাওয়ার বাড়বে, গন্ডি বাড়বে, সে তখন আরো কিন্তু বিধ্বংসী হয়ে যাবে ও, তখন একেবারে কিছুতে ইনভলভ হয়ে যাবে। সো ওনারা প্রথম নিজেরা যেতে পারেন যে আমরা সব ঠিক করিনি, আমরাও ভুল ভ্রান্তি করেছি, সেটা একটু বোঝার চেষ্টা করি, এবং পরবর্তীতে যদি বাচ্চাটাকে সঙ্গে রেখে তারপর যদি তারা চেষ্টা করেন আবার ফ্যামিলি থেরাপির আশ্রয় নেন, তাহলে হয়তো কিছুটাই হতে পারে। আর যে ফোন করেছে ওর ব্যাপারে একটু ছোট করে কিছু বলো, আমাদের সময় চলে যাচ্ছে অনেক। ওর চারদিক থেকে ওর সব রাস্তা বন্ধ বলছে। আমি একটা অনুভব করেছি ওনার কথাতে, এক ধরনের অসহায়ত্ব, একেবারে খুব অসহায়ত্ব, এবং একটু ভিকটিম পজিশনে চলে গেছে, একটা বিষণ্ণতা কাজ করছে, উনি কোনো ওয়ে পাচ্ছেন না। একদিকে উনি নিজে শারীরিকভাবে একটা কন্ডিশন তৈরি হয়েছে, শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নন এবং হরমোনাল কিছু প্রবলেমের কথাও বলেছেন, আবার অন্যদিকে ওনার বয়স
বিয়ের বিষয়ে দায়িত্ব, চুয়ালের হ্যাঁ পারিবারিক একটা চাপ থাকে, সামাজিক একটা চাপ, সব মিলিয়ে কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, তারই একটা রিয়াকশন যে আমি কী করব সেটা। সো এই এই ধরনের সিচুয়েশনে অবশ্যই যেটা আজকের বিষয় যে আবেগের বসে কিছু না করে ওনা আসলে একটু কি কি অপশন আছে, কি কি করতে পারেন, সেগুলো একটা লিস্ট যদি উনি করেন একদম পয়েন্ট করে যে আমি এটা করতে পারি, এক দুই তিন এরকম কয়েকটা যদি নেন এবং নিয়ে প্রতিটা সিদ্ধান্তের যদি উনি ফলো করেন তার পক্ষে কি কি উনি সুবিধা পাবেন সেটা একটু দেখা, আর অন্য পক্ষে কি আছে সেটা একটু দেখা। তো প্রতিটা সিদ্ধান্ত এভাবে যদি উনি তুলনামূলক একটা বিচার করেন একটা হয়তো সিদ্ধান্ত নিতে পারবেন। এটা মাথায় রাখতে হবে কোনো সিদ্ধান্তই উনি 100% মানে স্যাটিসফ্যাকশন আসবে না, বরঞ্চ এমন কোনো সিদ্ধান্ত যেটা হয়তো আপাত দৃষ্টিতে পেইনফুল কিন্তু পরে সেটা ভালো ফল আসতে পারে সেটাও চিন্তা করতে পারে, আবার কোনো সিদ্ধান্ত আপেক্ষিকভাবে এখন ভালো মনে হচ্ছে কিন্তু পরে দেখা দিল সেটা ভালো নাও হতে পারে। সো এটা কনসালটেশনের জন্য আরও ভালো হয় উনি যদি একজন কাউন্সিলরের সাথে বসেন কথা বলেন, কিংবা ও যদি ফোনেও করে, হেল্পলাইনের যে নাম্বার আছে সেখানে ফোন করতে পারে। ও বলছে একটা অপারেশনের জন্য সাহসও খুঁজে পাচ্ছে না, সাহসটাও কিন্তু দরকার হবে যে ও যদি কিছু চেঞ্জ আনতে চায়। তৃতীয় পক্ষ বা নিরপেক্ষ কারোর সাথে কথা বললে উনি সেই মানসিক সাহসটাও পাবেন, সেটাও একটা বড়। আর আমি ওকে অনেক ধন্যবাদ দিতে চাচ্ছি, বিকজ ও ধন্যবাদ না মানে ওর অনেক ক্রেডিট প্রাপ্য, 5 বছর ধরে মাকে একটা ছোট বাচ্চার মতন বড় করেছে, এটার জন্য যে কত ধৈর্য লাগে, কত মানে হয় না যে অনেক বেশি মনের জোরও লাগে, সেটা কিন্তু সে দেখিয়েছে, কাজে তার জোরটা কিন্তু আছে, তো সেটাকে অবলম্বন করে যদি একটু সিদ্ধান্তগুলো নিতে পারে। তোমার কাছে একটু পরে আসি, মনে একটা ফোন আছে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, শুনছি? হ্যাঁ শুনছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু বলতে শুরু করলে ভালো হয়। ওয়ালাইকুম সালাম ম্যাডাম। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি আমরা? জি আমার কথাটা শুনেন, আমি হচ্ছে আজ থেকে প্রায় 14 বছর আমার বিয়ের রানিং, বুঝছেন আমার বিয়ের বয়স কতদিন? 14 বছর হলো। 14 বছর, ওকে। একটা বাচ্চার বয়স 11 বছর রানিং, আর একটা মেয়ের বয়স 4 বছর রানিং, বুঝতে পারছেন? তো দীর্ঘদিন আমার সংসারটা ভালোই ছিল, কোনো প্রবলেমে পড়ে নেই। তার থেকে 2 বছর আগে মানে একটা ছেলেকে নিয়ে আর কি আমি কনফিউশনে ছিলাম, আমার বাসায় মাঝে মাঝে আসতো। আচ্ছা। তো আমি আমার ওয়াইফকে নিয়ে এটা নিয়ে কয়েকবার বিরক্ত করলাম, ও আরো কান্নাকাটি বলে করে আমার বললো যে তুমি আমাকে নিয়ে অন্যটা মাইন্ড করতেছো কেন। তা আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুরে, আমি থাকি হচ্ছে বিক্রমপুরে, ভাড়া থাকি আজকে 10 বছর। তো আমার যে বাড়িওয়ালা ছিল ওই বাড়িওয়ালাকে আমার ওয়াইফই জানালো যে আমি এটা নিয়ে ওকে মাইন্ড করতেছি। তো আমার বাড়িওয়ালা আবার আমাকে ডেকে নিয়ে, আমার নানি বলি আর কি, ডেকে নিয়ে আমাকে বলতেছে, আমার কথা শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা। তো আমার বাড়িওয়ালা আমাকে ডেকে নিয়ে বললো যে দেখো তুমি ওকে নিয়ে যে মাইন্ড করতেছো এটা করা তো ঠিক হচ্ছে না, তোমার ইমান নষ্ট হইতেছে, তোমার এই কাজটা করা ঠিক হচ্ছে না, তুমি এক কাজ করো এটাকে এটা নিয়ে ভুলে যাও। যাই হোক কথা কাটাকাটি যাই হয়েছে, কিন্তু আর করা হয়নি, কোনো কিছু করা হয়নি, পরবর্তীতে এটা নিয়ে আমি স্টপ হয়ে গেছি। ঠিক দীর্ঘ 2-4 মাস আগে, আজ থেকে 4 মাস আগে আমি আমার কর্মক্ষেত্রে চলে যাচ্ছি, সকালবেলা আমাকে বললো যে আমি ডাক্তারের কাছে যাবো, 100 টাকা দিয়ে যাবো। আমি বললাম 100 টাকা তোমার ডাক্তারের কাছে কি হবে, তোমাকে আমি এটা হচ্ছে সকালবেলার কথা, আমি তো শনিবার তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। সে বললো না আজকে আমি যাব। হঠাৎ সিদ্ধান্ত যে আমি কিছু টাকা দিই নি, আমি চলে গেলাম কর্মক্ষেত্রে। 11টার দিকে একটা ফোন দিচ্ছি, ও রিসিভ করে বললো আমি ডাক্তারের কাছে যাচ্ছি। আমি বললাম আমার বাচ্চারা কোথায়, বললো যে ওরা দুজনেই বাসায়, বড় ছেলেটা স্কুলে গেছে, মেয়েটা বাসায়। মেয়েটাকে কার কাছে রেখে আসতো, বললো যে পাশের রুমের সাথে, রুমের একজনের কাছে রেখে আসতো। তা আমার মাথায় একটু কনফিউশন হলো, আমি সরাসরি যে হসপিটালে যাই বিশেষ করে সে হসপিটালের সামনে চলে গেলাম, আমি হসপিটালের সামনে পেলাম না। ঠিক আমার মাথা খুব আমার টেনশনে ছিলাম, ঠিক 2:30টার দিকে সে বাসায় আসছে। আমি ওই জায়গায় ওকে খুঁজছি, খোঁজার পরে অনেক বিরক্তি বোধ করে বাসায় চলে আসছি।
আর একটা দিকে সে বাসায় আসছে, সে বলতেছে যে ডাক্তারের কাছে গেছে, কিন্তু ডাক্তারের কাছে যেতে সর্বোচ্চ যাওয়া আসা এবং ডাক্তার দেখে সর্বোচ্চ আধা ঘন্টা বা পৌনে ঘন্টার ব্যাপার, কিন্তু সে সেখানে চার ঘন্টা সময় অতিবাহিত করে আসছে। এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি কথা কাটাকাটি, সে কোনোভাবেই স্বীকার করতে চায় নাই। তিন দিন পর সে স্বীকার করছে যে যে ছেলেটাকে নিয়ে আমার সন্দেহ ছিল সেই ছেলেটাকে নিয়ে সে ঢাকা সে অন্যত্র গেছে এবং ওই কাজটা করছে, আমি তাকে মাফ করে দিতাম, সে আর কখনো এইসব কাজ করবে না। বুঝতেছেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ। তো এখন বিষয় হচ্ছে আমি তো এতদিনকার দীর্ঘ বিশ্বাস, আমি আমি প্রেম করে বিয়ে করছি, এত কিছুর পরে সে এই কাজটা করবে, মানে এটা আমি আজও মেনে নিতে পারি না। আমি ধীরে ধীরে কাঁদছি, তাকে একদিন আঘাত করা হলো, তার চার পাঁচ দিন পর, তিন চার দিন কথা বলি নেই, তাকে আঘাত করার পরে সে আমাকে না বলে ওদের বাসায় চলে গেল, ওদের বাপের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে দুই তিন দিন পর আমি অনেক রিকোয়েস্ট করে জোর করে ওর বাসায় গিয়ে ওকে অনেক রিকোয়েস্ট করে অনুন বিনয় করে আনছি, কারণ হলো বাচ্চাটা স্কুলে পরীক্ষা সামনে দুই তিন দিন পরে পরীক্ষা হবে, সেখানে অনেক রিকোয়েস্ট করে আনছি। কিন্তু আনার পরে আজও মানে আমার মাথা থেকে সন্দেহটা দূর হচ্ছে না ওর প্রতি, বুঝছেন? এখন আমি এটা নিয়ে কি করবো, আমি দিশেহারা, আমি অনেক দিশেহারা, মানে আমি তো সকালে বের হই সন্ধ্যার দিকে আসি, সে দিনের বেলা কোথায় যায় না যায়, এগুলো তো প্রতিনিয়ত তো তাকে দেখে রাখা সম্ভব, সেটা সম্ভব না। একটু লাইনে থাকতে হবে, কোনো প্রশ্ন আছে তোমাদের? জি একটু লাইনে থাকতে হবে, কোনো প্রশ্ন আছে কিনা দেখছি আমাদের অতিথিদের, কেমন একটু লাইনে থাকবে, থাকতে হবে। জি আমি লাইনে আছি। আচ্ছা কোনো প্রশ্ন আছে? না আয়েশা কোনো প্রশ্ন নেই, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন নেই। আমার মনে হয় আমরা আলোচনা করব, কেমন? আমাদের আলোচনাটা শুনলে ভালো হয়, আমাদের অতিথিরা বিষয়টি নিয়ে আলোচনা করবেন, সেটি স্ক্রিনে দেখলে ভালো হয়, কেমন? অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ওকে, সো আমার মনে হয় এটা নিয়ে আগে কথা বলে নিই আমরা, তুমি আগে ফোনের উত্তরে কত কিছু বলতে পারোনি, এটা নিয়ে যদি বলো যে ওনার কথাগুলো থেকে যে বিট্রায়াল ফিলিংটা ওনার প্রত্যেকটা কথায় উঠে আসছিল, হেল্পলেস একটা ফিলিংও কাজ করছিল যে সন্তানদের জন্য উনি এই জায়গাটায় আবারও চার পাঁচ দিন পর গিয়ে নিয়ে এসেছেন, এবং এটা খুবই স্বাভাবিক একটা জায়গা যে যেহেতু উনি থাকছেন না যখন বাসায়, সন্দেহের জায়গাটা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে ভিতরে, এবং অনেক সময় হয় কি যে এই ফিলিংগুলো এত বেশি হয়ে যায় যে স্বাভাবিক কাজকর্মেও হয়তো ক্ষতি, যেহেতু চার পাঁচ মাস হয়েছে এবং এখনও কোনো কোনো ধরনের উনি ভেতরে শান্তি পাচ্ছেন না। সো এই জায়গাটা যেটা মনে হচ্ছে একজন প্রফেশনাল হিসেবে, কারণ বিট্রায়াল ফিলিংটা অনেক কঠিন, তো সো একজন ইমিডিয়েট যদি ওনার সম্ভব হয় পেশাগত প্রতারিত হওয়ার যে কষ্টটা, সো ওটা নিয়ে আমার মনে হয় যে প্রফেশনাল হেল্পটা ওনার হেল্প করবে, যেহেতু এক্সপিরিয়েন্স থেকে বলছি ওই জায়গাটায় যে এই ফিলিংটা খুব কষ্ট দেয় ভেতরে, যে এবং নিজের দোষগুলো খুঁজে বেড়াতে থাকে মানুষ, যে আমি কি করেছিলাম যার জন্য এটা করলো, আমার মধ্যে কমতিটা কি ছিল, কমতিটা কি। সো দেখা যায় যে অনেক, এবং ছোটবেলা থেকে আমরা আসলে নিজেদের অনেক কমতিগুলো শুনে শুনে বড় হই, তো একটার সাথে আরেকটা লেগে 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 অনেক হিস্ট্রি মনে পড়ে যায়, তখন ফিলিংগুলো আরও অনেক বেশি, এই আবেগগুলো আরও অনেক শক্তিশালী হয়ে যায়, তখন একা নিজে উনি সুন্দরভাবে মেনটেন করছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি ওনাকে, এম্প্যাথি ফিল, সহমর্মী ফিল করছি ওনার জায়গাটা থেকে, ওনার ফিলিংগুলোর সাথে, এবং একটু অনুরোধ করবো ওনাকে যদি পেশাগত মানসিক স্বাস্থ্য জায়গাটা উনি একটা যেতে পারেন, ওই জায়গাটা ওনার জন্য। উনি বিক্রমপুরে থাকেন, ঢাকায় থাকেন না, টেলি কাউন্সিলিং এও যদি হয়, টেলিফোনেও যদি হয়, উনি ওনার ফিলিং গুলো কাউকে শেয়ার করলে ঢাকায় আসতে বেশিক্ষণ লাগে না, উনি চাইলে ঠিক দিনে এসে দিনেই চলে যেতে পারবেন, সেটার জন্য একটা খরচের ব্যাপারও তো আছে, মানে সেই জায়গাটা যদি উনি বেয়ার করতে পারে না কি। এবং ছেলেদের ক্ষেত্রে হয় কি, ওনারা এই জায়গাগুলো কাউকে শেয়ার করতেও মনে হয় যে আমার মধ্যে মনে হয় কোনো একটা অসুবিধা ছিল, এজন্য আমার ওয়াইফ অন্য কারো কাছে, আমার জন্য একটা পরাজয়, হ্যাঁ তাই না, আমাকে রেখে অন্য কারো কাছে চলে যাওয়া, চলে মানে অন্য কাউকে পছন্দ করেছে বা এরকম ভাবে চলে গেছে বাসা থেকে, সো মারধরও হয়েছে। আমার কাছে মনে হয় যে মারধরগুলো আমরা করে ফেলি রাগ করে, কিন্তু তাতে করে কিন্তু আরো দূরত্ব বাড়ে আমাদের, আবেগের বশবর্তী হয়ে এটাও একটা সিদ্ধান্ত, এটা একটা সিদ্ধান্ত যে বোধহয় মারলে ঠিক হবে, কিন্তু মারলে তো আসলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মারামারি করে সম্পর্ক ঠিক করা যায় না, আসলে যে কোনো সম্পর্ক আমার মনে হয় মারামারি করে কিছুই করা যায় না। সো কামাল, আমার যেটা
মানে আমি একটা যেটা ভাবছি যে উনি বারবারই বলছেন যে ওনার ভিতরে অনেক সন্দেহ কাজ করে, তো উনি ওনার কথাটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, বাট উনি কি মানে একদম নিশ্চিত কোনো প্রমাণ পেয়েছেন কিনা সেটা না, স্বীকার করেছে তো স্ত্রী, তো স্বীকার করেছে পরে, হ্যাঁ কিন্তু এখন তো স্ত্রী স্বীকার করে ফেলেছে বলে উনি বিশ্বাসটা তো ওনার এখন দৃঢ়তা পেয়েছে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে উনি কি ভাবছেন, উনি কি এই মানে উনি কি মনে করছেন যে আমার ওয়াইফ যা স্বীকার করেছে এটাকে মেনে নিয়ে উনি চলতে পারবেন কিনা, নাকি বাকি সময়টাও বাকি জীবনটাও উনি এভাবে, কারণ যেহেতু একবার বিশ্বাস ভঙ্গ হয়েছে এই সন্দেহটা এই আত্মবিশ্বাসহীনতাটা ওনার মধ্যে বারবারই আসবে যে আমার ওয়াইফ আর অন্য কারোর সাথে, এমনকি উনি এটা হয়তো নিজেই দেখবেন যে ওয়াইফ হয়তো কারোর সাথে ফোনে কথা বলছে, ওনার ভেতরে এটা কাজ করবে, ওয়াইফ কারোর সাথে ওনার ফোন হয়তো রিসিভ করেনি, ওনার ভিতরে এটা সন্দেহটা কাজ করবে। সো এইটা বেস্ট হচ্ছে যে দুজন মিলে কথা তো বলতেই হবে, প্লাস উনি এটাকে কতদূর পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারবেন সেটা, উনি যদি অ্যাকসেপ্ট না করতে পারেন, গ্রহণ করতে না পারেন, তাহলে এটা ওনার ভেতরে অলওয়েজ পোকার মতো থাকবে, বারবার বাজবে এবং উনি কন্ট্রোল করতে পারবেন না ওনার আবেগ, মার যে কথা বলে আঘাত করে ফেলেছেন, আঘাত করে আসলেই এটা সলিউশন হবে না। একটু আমি রিকোয়েস্ট করব ওনাকে যে ফোন করেছে তাকে, যে মানে নিজের কোনো আমার নিজের কিছু কমতি ছিল বলে ও কারোর কাছে গেছে এটা একেবারেই না ভাবা, কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই ভালো অনেকগুলো কোয়ালিটি আছে, সে যদি এইগুলো অন্তত নিজেকে মনে করায় যে না আমার আমার ভালো দিকগুলো তো আমি জানি, কাজেই ওখানে আমার কিছু কম ছিল বা আমার আমি ভালো নই বলে, বা আমি অনেক সময় নিজের চেহারা নিয়ে অনেক কিছু মানুষ ভাবে যে অনেক তুলনা হয়ে যায়, যার সঙ্গে গেছে সে বোধহয় আমার চেয়ে অনেক বেশি তাকে পছন্দনীয় মানুষ ব্যক্তি, সে আমার তুলনা, এই জায়গাগুলো এই চিন্তা থেকে গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারে তাহলে খুব ভালো হয়, নিজেকে মূল্যায়ন করা যে এটাতে আমি ছোট হয়ে গেছি বা আমার কিছু ঘাটতি আছে বলে এটা হয়েছে, এই কথাটা যেন একবারও মনে না করে, এখানে নিজেকে আমরা যথেষ্ট মূল্যায়ন করে যেন আগাতে পারি সেটা খুব প্রয়োজন হয়। তুমি কই ফোনটা নিয়ে কিছু বলতে চাও, যেটা বলছি তুমি কি তোমাকে থামিয়েছিলাম মাঝখান দিয়ে? না শুরু করিনি। কোনটা বলো তো? আগেরটা, আগে তো শুরু করনি না, ওই বাচ্চাটার কথা বলেছো, হ্যাঁ মেয়েটির কথা বলনি। মেয়েটির জায়গা থেকে যেটা মনে হচ্ছে যে ওনার আরও একটা গুড কোয়ালিটি আমি যে দেখলাম যেটা, যে উনি সহমর্মী, কারণ ওনার যার সাথে সম্পর্ক ওনার ব্যাপারটাও বারবার বলছিলেন যে উনিও কিছু করছেন না, ওনার জায়গাটা উনি আন্ডারস্ট্যান্ড করছেন, এবং স্টিল আপনি যেটা বললেন যে মাকে 5 বছর দেখেছেন, বাবাকে এখনও উনি দেখছেন, সো তারপরও একটা ইনসিকিউরিটি ফিলিং ওনার ভেতরে কাজ করছে যে ওনার ফিউচারটা কী হবে। সো ওই জায়গাটা থেকে স্যার যেভাবে বললেন যে অপশনসগুলো সেট করে, একটা অপশন সেট করে তার দিকে আগানো, একটা ইনিশিয়েটিভ নিলে দেখা যাবে যে আরো অনেকগুলো অপশন উনি ছোট ছোট করে অপশন নেওয়া, একসাথে অনেকগুলো না প্ল্যান করে একটা ছোট ছোট একটা পদক্ষেপ নিলাম, ওটাকে বাস্তবায়ন করলাম, আরেকটা করলাম, যেটা অনেক সময় আমাদের একটু হেল্প করে, তাই না? অনেক কিছু একসাথে নিয়ে ফেললে আবার মাথা গুলিয়ে যায়, সো ছোট ছোট পদক্ষেপ এবং মানে দীর্ঘ না, মানে যেটা খুব তা করতে পারবেন অল্প সময়ে, সেটাতে সাফল্য না এলেও মনটা যাতে না দমিয়ে ফেলে আর কি, হ্যাঁ যে হতেই পারে, ফেলিয়ার ইজ মানে ইজ এ সাইন অফ মানে আমাদের জার্নি, যে আমরা একটা জার্নিতে আছি। হ্যাঁ সো আমরা একটা ফোন নিচ্ছি, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ একটু জোরে বলো, ওয়ালাইকুম সালাম বলো। জি আপা, আমি মানে আমাদের বিয়ে হয়েছে, পছন্দ করে বিয়ে হয়েছে, আমাদের একটা বেবিও আছে, 3 বছর হয়েছে, তো বিয়ের 5 বছরের মাথায় বিগত 1 বছর যাবত তার একজন কাজিন মানে আমার হাজবেন্ডের একজন কাজিন আছেন, তার সাথে আর কি অনবরত টানা 1 বছর হয়ে গেছে ঘোরাফেরা। তারা এমনও হয় যে তারা এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, এরকমও হয়। আচ্ছা, তো আমি এগুলা ক্ষণে ক্ষণে বুঝতে পারি, একবারে যখন না বুঝতে পারি, যখন ক্ষণে ক্ষণে বুঝতে পারি, এইসব নিয়ে বাসায় ঝগড়া টগড়া হয়, তারপর ঝগড়া টগড়া হওয়ার পরে অস্বীকার করে, আরে না এরকম কিছু না, তুমি কি তো মানে আমাকেই পছন্দ করে, আমাকে নিয়ে থাকতে চায়, আমাকে এইসব বোঝাতে চায়, আমাকে সময় দেয়, যখনই ঝগড়া লাগে তখনই আমাকে বেশি বেশি সময় দেয় যাতে আমি ওইসব ভুলে যাই। আচ্ছা,
তো পরে এইসব ঝগড়া করতে করতে এক সময় কঠিন মুহূর্ত চলে আসে। আমি বুঝতে পারি যে তারা এক দেশ থেকে আরেক দেশেও চলে গেছে। পরে আমি অনেক ছবি টবি দেখেছি তাদের দুইজনের একসাথে একত্রিত ভাবে, এই সব ছবি টবি দেখে তো আরো ঝগড়া বিবাদ। তো এখন আমাকে নিয়েই আছে, আমাকে নিয়েই থাকতে চায়, বলে আমাকে নিয়েই থাকবে। ও কি স্বীকার করেছে? পরে ও কি স্বীকার করেছে? এখন 6 মাসের মতো হয়ে গেছে। ও কি স্বীকার করেছে? 6 মাসের ভিতরে দুইজনের ভিতরে মোটামুটি সম্পর্ক ভালোই। আমাকে বলে যে কোনো যোগাযোগ নাই, ওই মেয়ের সাথে কোনো যোগাযোগ নাই, আর কোনোদিন যোগাযোগ করবে না, ভুল হয়ে গেছে, ভুল স্বীকার ভুল হয়ে গেছে। কিন্তু এখন আমি তো এটা আর কি মানে আমার যেখানে একবার বিশ্বাস ভেঙে গেছে, এখন তো আর বিশ্বাস করতে পারতেছি না যে আসলে কি আর কখনো দেখা করবে কি করবে না, এটা আর কি বিশ্বাস করতে পারতেছি না। আচ্ছা, তোমার তুমি যে কথা বলছো, ছবিগুলো চোখে ভাসে আর খুব কান্নাকাটি করি। হ্যাঁ, এটা তোমার জন্য অনেক কষ্টের। আমি একটু প্রশ্ন করছি, তুমি যে কথা বলছো, তোমার হাজবেন্ড এখন কোথায়? আমার হাজবেন্ড এখন আমার সামনে নেই। কোথায় আছেন এখন? উনি বাহিরে, মানে উনি কি জানেন আজকে তুমি ফোন করবে এটা নিয়ে? জি, উনি কি জানেন তোমার আজকে ফোন করার কথা এই অনুষ্ঠানে? না, আমি তো উনি তো বাহিরে কাজে আছেন, আমি তো ওই যে টিভি দেখতে দেখতে যখন। উনি রাতেও কাজ করেন? জি, রাতের বেলাও কাজ করছেন? জি, উনি রাতের বেলা বলতে এখন আর কি আমাদের দেশের বাইরে আছেন। উনি দেশের বাইরে? আচ্ছা আচ্ছা, ওকে। এবং ওই মেয়েটির সাথে এখন আর কোনো কন্টিনিউ থাকেন না? বাইরে কন্টিনিউ থাকেন না, গেছেন আর কি ব্যবসায়িক কাজে গেছেন। কিন্তু উনি কি বলছেন মেয়েটির সাথে আর কোনো সম্পর্ক নেই? না, উনি বলছেন মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, অনেক কষ্ট হচ্ছে, একটু লাইনে থাকো। ওই 6 মাস 1 বছর আগের ছবিগুলো যে দেখেছিলাম, এরপরে তার সাথে আর কি সম্পর্ক মোটামুটি ঠিক ছিল। সব সময় যদি মানে এসব বলতো ভয় লাগে যে বললে আবার কোনটা হয়, মনে মনে আমি আর কি ঝগড়ার মাধ্যমে কি তাকে মনে করায় দিচ্ছি নাকি, এইসব মনে করে করে কিছু এক সময় বলি আরেক সময় আবার নিজে নিজেই চুপ হয়ে যায়। একটা দেবী আছেন, আচ্ছা, তারপর এখন আবার মানে যে ছবিগুলো দেখেছিলাম সেগুলো তো পুরান হয়ে গেছে, এখন আরো অনেক ছবি পেয়েছি আর কি, যেভাবে হোক একভাবে পেয়েছি আমি। তারা অনেক অনেক ঘোরাফেরা করেছেন আর কি, ওরা দুজনে মিলে একসাথে, আর তাদের বেশিরভাগ ছবি তাদের দুজনের একসাথে সেলফি তোলা। তো এখন এইসব তো আমি মোটেও ভুলতেই পারছি না, ঝগড়া আমি চালায় যেতে চাই না, সেও আমাকে নিয়েই থাকতে চায় আর আমিও ঝগড়া চালায় যেতে চাই না। তুমি অনেক ভালো একটা মেয়ে, বুঝেছো? তুমি অনেক বেশি ভালো না, আমি খালি কান্নাকাটি করি। একটু লাইনে থাকো প্লিজ, একটু লাইনে থাকো, তুমি অনেক বেশি ভালো একটা মানুষ বোঝা যাচ্ছে, একটু লাইনে থাকো। প্রশ্ন আছে জি আপা, আপনার এই বিষয়টা কি আপনি ছাড়া আর কেউ জানেন? জি, প্রথমে যখন আমরা দুইজনে ঝগড়া করতাম তখন কেউ জানতো না, পরে যখন বিষয়টা ওই যে এক এক দেশ থেকে তারা অন্য দেশে চলে গেছে, যখন এরকম আমি জানতে পারলাম তখন তো বাসায় চিৎকার চেঁচামেচি লাগাই দিচ্ছিলাম। তখন আর কি আমার শাশুড়ি আমার ননদ ওরা জানতে পেরে গেছে যে কি হয়েছে কি হয়েছে, ওনারা জেনেছেন না? পরে ওই রাগের বসে আমি সবাইকে বলে দিয়েছিলাম, পরের থেকে মোটামুটি আর কি একটু স্বাভাবিক আছেন, এখন পর্যন্ত স্বাভাবিক আছেন। কিন্তু এখন যে সামনে আর যোগাযোগ করবে না। আপনার পরিবারের মানে আপনার বাবা মা আছেন, ওনারা জানেন? না, আমার বাবা মার বাড়িতে কাউকে জানাই নাই। হ্যাঁ, ওরা তো আছেন, সবাই আছেন, ভাই বোন সবাই আছেন, কিন্তু আমি কাউকে জানাই। প্রশ্ন করলে করে ফেলো, শুধু আমার শাশুড়ি আমার ননদ ওরা জানে। আচ্ছা আপু, যে ছবিগুলো আপনি নতুন পেয়েছেন ওই ছবিগুলো কি 6 মাস আগের ছবি না নতুন ছবি? না না, সব ওই 1 বছরের মাথায় আর কি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। বর্তমানে যে 6-7 মাস চলতেছে, এই 6-7 মাস। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য, আমাদের সঙ্গে থেকো, আমাদের অতিথিরা কিছু বলবেন। কামাল বলো। কেন জানি মনে হচ্ছে যে উনি
মানে নিশ্চিতভাবে এটা উনি জানেন এবং বুঝেছেন, কিন্তু উনি খুব একটা কিছু করার এখানে সুযোগ পাচ্ছেন না। আমি যে জন্য প্রশ্নটা করলাম ওনার পরিবারে জানে কিনা, কারণ এই বিষয়টা শুধু উনি বা ওনার হাজবেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলে সলিউশন হবে না, এটা পারিবারিক একটা ইস্যু, পারিবারিকভাবে সমাধান হলে খুবই ভালো হয়। যেটা ওনার ভিতরে হচ্ছে যে মানে উনি মানসিকভাবে ভেঙে পড়ছেন এবং খুবই স্বাভাবিক, এটা মানে ওনার কোনো ইয়ে নেই, যুক্তিকতা নেই যে উনি ভালো থাকবেন এ ধরনের একটা কিছু জানার এবং ওনার চোখের সামনে বারবার দেখা এবং ছবি যতবারই উনি দেখছেন এটা ভেতরে যন্ত্রণা তৈরি করছে। সো এই সিচুয়েশনে অবশ্যই হাজব্যান্ডের পক্ষ থেকে তো দায়িত্ব আছে, কিন্তু হাজব্যান্ড যদি ওনার আমি যেটুকু বুঝতে পারছি যেহেতু বাইরে থাকেন অতটা হয়তো কেয়ার করছেন, বাইরে থাকেন না, ঘন ঘন যান, ঘন ঘন বাইরে যান, বাইরে থাকে, বাইরে সময় কাটান, এবং উনি ওনার ওয়াইফের চাহিদা বা ওগুলো নিয়ে হয়তো উনি অতটা বদার না বা ওটা ভাবছেন না, সেক্ষেত্রে না ওকে যত্ন করে আদর করে সেটাও বলল। আচ্ছা না আমি বলছি না যে উনি যেটা ভাবছে যে যে অভিযোগটা উনি তুলেছে সেটার নিয়ে হাজবেন্ড খুব একটা মানে জাস্ট আমার ওয়াইফ আমি ওকে ওনাকে রাখছি বাট আমার যা কিছু করার একটা স্বাধীনতা আছে এরকম। সো ওনার আমার মনে হয় বিষয়টা পারিবারিকভাবে প্রথমে চেষ্টা করা উচিত যে কীভাবে সলিউশন আনা যায়, আর উনি ওনার নিজের মানসিক দিক থেকে যেহেতু বিপর্যস্ত হয়ে আছেন সাপোর্টের জন্য আমরা বারবারই বলছিলাম যে অনলাইনে উনি কোথায় থাকেন অবশ্য আমরা জানি যে ঢাকায়, যদি ঢাকায় থাকেন তো ভালো সরাসরি দেখা করতে পারেন, আর না হলে ঢাকার বাইরে হলে ফোনে আলাপ করতে পারেন। আমার জায়গা থেকে মনে হচ্ছে যে ওনারা দুজনই থাকতে চাচ্ছেন একসাথে এবং দু তিনবার এটা মেনশন করেছেন। সো ফরগিভনেস বা ক্ষমা করে দেয়া, আর বারবারই উনি ওয়ারিড হচ্ছেন যে পরবর্তীতে কী হবে, এটা আসলে আমি বা কেউই জানি না যে ফিউচারে কী হবে, কিন্তু আমরা যখন কাউকে ক্ষমা করে দেই, যদি যেহেতু ক্ষমা করে দেওয়ার পেছনেও কিন্তু অনেক কিছু দায়িত্ব নিয়েই ক্ষমা করতে হয় যে হ্যাঁ ওই সিচুয়েশনগুলো আমি অ্যাকসেপ্ট করেই হচ্ছে গত ছয় মাসে কিছু হয়নি এবং উনি কোনো প্রমাণ ওভাবে দেখেন উনি ওই জায়গাটাও বলেছেন যে আর কিছু পাননি। সো ওই জায়গাটায় ক্ষমা করে দিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং স্যারের সাথে মিল রেখে বলবো যে পরিবারের কারো ইনভলভমেন্ট যারা আছেন যে একসাথে বসে নিজেরা আগে কথা বলে, এবং ওনার যে কষ্ট হচ্ছে উনি ভাবছেন যে হাজব্যান্ডের আবার যদি মনে করিয়ে দেই আমি সব কিছু তাহলে আবার খারাপ হতে পারে, কিন্তু ওনার ফিলিংটা উনি বলতে পারেন ওনার কি কষ্টটা হচ্ছে ভিতরে, সেই জায়গাটায় হাজব্যান্ডের কাছে উনি নিজে মানে তুমি এটা কেন করলে কেন করলে, মানে আমি ইনফিডেলিটি নিয়ে একটা ভিডিও দেখছিলাম ওখানে বলা হচ্ছিল যে তুমি কেন করলে, কবার গেছো, কেন কি করেছো, ইউ নো অল দ্য মানে কোয়েশ্চেন্স রিগার্ডিং যে কি করেছো কেন করলে, ওই ওই টাইপের কোয়েশ্চেনগুলো না করে তুমি যেটা করেছো আমার এই জায়গায় কষ্ট লেগেছে, আমার মনে অনেক ব্যথা দিয়েছো তুমি, হ্যাঁ আমার আমি বিশ্বাসটা যে আমি খুঁজে পাচ্ছি না সেটা ফেরত আনতে তুমি আমাকে কীভাবে হেল্প করতে পারো। সো হাজব্যান্ডকে এই কেন প্রশ্নগুলো একেবারেই বাদ দিয়ে বা কী কী করেছে যে ছবিটা আমি দেখছি ওরা কী কী করেছিল সেই চিন্তাগুলোকেও যদি একটু দূরে রাখতে পারে আমার মনে হয় তাহলে ওর যন্ত্রণাটা একটু একটু হলেও কমবে। বাট আই থিঙ্ক ওর প্রফেশনাল হেল্পটা দরকার, কারণ ও বলছে যে ও রিট্রমাটাইজড হয়েছে, ইমেজ আসছে বারবার, আবার যখন দেখেছে ছবিগুলো রিট্রমাটাইজড হয়েছে আর কি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওর সেবাটা নিতে পারলে খুব ভালো হতো। ফোন আছে কি? আমাদের সাউন্ডের খুব সমস্যা হচ্ছে। হ্যালো, ফোন একটি ফোন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, একটু তাড়াতাড়ি বলতে হবে। ও জি, আমার ওয়াইফে আমার বিয়ে 2013 সালে, 2013 তে বিয়ে হয়েছে, বাচ্চা 2016 তে হঠাৎ আমার ওয়াইফ রাতে পয়সা পাইয়া, একটু জোরে বলতে হবে, একটু জোরে, আমাদের কথা শোনা যাচ্ছে না, জি সরি, একটু জোরে বলতে হবে, এখন শোনা গেছে। 2013 তে একজনের পর একজন সন্দেহ, আমরা যৌতুক পরিবার ছিলাম, একের পর এক পরিবারটা আমি পৃথক হয়ে যাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি আমরা।
তারপর আমাকে অনেক তারপর আমাকে অনেক সন্দেহ করা শুরু করলো, আমি অনেক ক্ষতি করতেছি, এই করতেছি সেই করতেছি। তারপর তো বিরাট অবস্থা, আমি মনোরম হসপিটাল ভর্তি করলাম। ওরা আমাকে রেসকোর্ট দিতে প্রবাল সিআর সিয়ান্ডের ট্যাবলেট দিচ্ছে, ওগুলো আমি কন্টিনিউ চালাইতেছি। হ্যাঁ সরি, ঔষধও খাবে না, ওষুধ খাবে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দীর্ঘ প্রায় এক বছর ওষুধ খাওয়ানোর পর এখন আবার সেই অবস্থা। আমি আমাদের অনেক অনেক ট্রিটমেন্ট করছি, অনেক নির্যাতন আছে, শারীরিক ভাবে প্রচুর নির্যাতন করতো। তিন তিনটা বাচ্চা আমার আমাকে পুষতে হচ্ছে, এখন পর্যন্ত আমাকে গায়ে দিতে হচ্ছে আর কি 100%। আচ্ছা একটু লাইনে থাকতে হবে, কোন প্রশ্ন আছে তোমাদের? একদমই সময় শেষ। বয়স কত এখন? ওয়াইফের বয়স কত? আমরা আলোচনা করছি, অনেক ধন্যবাদ, আজকে সময় একদম শেষ, আমাদের অতিথিরা আলোচনা করছেন, চট করে তোমরা কিছু বলো। হসপিটালাইজেশন অবভিয়াসলি মনে হচ্ছে ওনার স্ত্রীর ক্ষেত্রে, এবং ওনার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে, উনি নিজেও একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে অনেকদিন ধরেই যাচ্ছেন, এবং উনি এক গলা একবার ভেঙে যাচ্ছিল বলার সময়, ওনার এবং ওনার বাচ্চাদের, তিনটা বাচ্চা যেহেতু আছে, উনি নিজেও এই জায়গাটায় সেলফ কেয়ারটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি যদি না ভালো থাকি, আমি কিন্তু যে মানুষটাকে ভালোবাসি ভালোবাসি দেখেই কিন্তু এই মানুষটাকে এতদিন ধরে দেখছি, সো ওনার তাকেও হেল্প করতে পারবো না। সো সেলফ কেয়ারটা অনেক ইম্পর্ট্যান্ট ওনার জায়গাটায় আমার মনে হচ্ছে, ওই যে, এবং ওনার ওয়াইফের ক্ষেত্রেও হসপিটালাইজেশনটা ওনা হেল্প করবে, তা নাহলে ওষুধ খাওয়াতে পারা যাবে না, মানে ও তো সন্দেহ প্রবণ ইয়ে হচ্ছে, অসুস্থতা, তো ওদেরকে ওষুধ খাওয়ানো খুব মুশকিল হয়ে যায় আসলে। আমি একটু বলবো যে যদি উনি বাসায় ওষুধ কন্টিনিউ করতে থাকে, সেক্ষেত্রে হসপিটালে হয়তো ওনাকে ইয়ে করে, বাট উনি অবশ্যই আশা যেটা বললেন আমি খুবই একমত, ওনার নিজের জন্য কিন্তু একটু সাপোর্ট দরকার, কারণ উনি কিন্তু ভেঙে পড়বেন, এবং উনি ভেঙে পড়লে কিন্তু ওনার বাচ্চাদের সমস্যা হবে, একেবারে সমস্যা হবে। শেষ করতে হবে আজকে, একেবারে সময় শেষ, অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে। সুপ্রিয় দর্শক, বিদায়ের পালা, আর আমরা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারণ করেছি, আমরা ভয়কে ভয় থেকে পালাবো না ভয়কে জয় করব, সে বিষয়ে আলোচনা হবে আশা করছি। সবাইকে অনেক শুভকামনা এবং শুভরাত্রি জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।